প্রিন্ট করবে না। তোমরা যেটা করবে, কোশ্চেন যেমন আছে নর্মালি প্রিন্টটাকে আনপিন করে দাও, যদি কেউ করে নিয়েছো তিনটে ডটে ক্লিক করে ওটাকে প্রিন্টটাকে আনপিন করে নাও, সাইডে দিলে আমার ছবি দেখতে পাবে আর হচ্ছে নর্মালি তুমি স্ক্রিনে কোশ্চেন দেখতে পাবে। বোঝাতে পারলাম? স্যার আমি বুঝতে আর পারলাম আশা না, করি বাকি প্রবলেম ছিল, আরেকবার বলেন। তুমি তোমার স্ক্রিনের উপর দেখো, আমার যে স্ক্রিনটা তুমি দেখতে পাচ্ছ ওখানে দেখো তিনটে ডট আছে, ঠিক আছে? তুমি শুধু আমার ছবি দেখতে পাচ্ছ, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ তুমি ওই দেখো আমার স্ক্রিনের উপরে তিনটে ডট আছে, ওই ডটে ক্লিক করে পিনটাকে আনপিন করো। তুমি হয়তো পিন করে নিয়েছো, ঠিক আছে? অথবা লেফট করে আরেকবার জয়েন করো, অথবা লেফট ঠিক করে আছে, আরেকবার জয়েন ঠিক করো। আছে। চলো এবার আমি ক্লাসে চলে যাই, টাইম নষ্ট করব না। প্রথম কথা আমি বলি, যেহেতু ক্লাসটা রেকর্ডিং হচ্ছে তাই আমি আগে ভালো করে মন দিয়ে বোঝাবো, ভালো করে শুনবে, বোঝার চেষ্টা করবে, দুবার তিনবার করে বলবো, তারপরেও যদি অসুবিধা হয় বাকিটা চেষ্টা করবে রেকর্ডিং দেখতে। কারণ নিশ্চয়ই বুঝতে পারছো এমনটা করবে না যে দেখা গেল তুমি আমার কথাটাই মন দিয়ে শুনলে না, বা এমন দেখা গেল যে তুমি ক্লাস থেকে লেফট হয়ে গেছো, তারপর আবার জয়েন করলে, দিয়ে বললে স্যার ওই অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিন, তাহলে কি হচ্ছে, সিলেবাস কিন্তু এগোবে না, সিলেবাস কিন্তু লেট হবে, এটা কিন্তু তুমি নিজের ক্ষতি নিজে করবে। আমি তোমাকে এক্সট্রা টাইম দিচ্ছি, এক্সট্রা ভাবে প্রিপারেশন দিচ্ছি, সেই জিনিসটাকে তোমাকে এটাকে লুটে নিতে হবে, যে স্যার যখন আমাকে এই সুবিধা দিচ্ছে এটা আমার যাতে ভালো হয় সেটার কথা ভাববো। কিন্তু তুমি যদি এটা করো যে তোমার হয়তো কোনো কারণে লেফট করে গেছো, ব্যাক করে এসে বলছো যে স্যার আবার এটা বোঝান, তাহলে কিন্তু টাইম লস হবে। তুমি যদি এরকম কোনো কারণ প্রবলেম হয় তাহলে তুমি কি করবে, পরে আবার অঙ্কটা তো রেকর্ডিং থাকছে, তুমি আবার রেকর্ডিং দেখে নেবে, তারপর অসুবিধা হলে অবশ্যই বলবে। আর যদি কোনো কারণে তুমি আছো ক্লাসে, বুঝলে তারপরে বুঝতে পারলে না, অবশ্যই বলবে, আমি অবশ্যই সলভ করে, যেহেতু আজকের ক্লাসটা অনেক জনকে নিয়ে ক্লাস, 100 জনের কাছাকাছি জয়েন করে আজকের ক্লাসে, তাই এখানে কিন্তু যদি একটা প্রবলেম নিয়ে বেশিক্ষণ টাইম নষ্ট করি তাহলে কিন্তু আমি টানতে পারবো না, বেশি হবে না, দেখা যাবে 5টা 7টা অঙ্ক হবে। তাই আমার টার্গেট আজকে মোট 22টা প্রবলেমের মধ্যে 11খানা প্রবলেম ভালো করে বুঝিয়ে দেওয়া, এটা আজকের টার্গেট। নেক্সট দিন বাকি 11টা বুঝিয়ে দেব। এবার আগে থেকে দিয়ে দিয়েছি, অনেক স্টুডেন্ট হয়তো নিজেরা করে ফেলেছো, যদি তোমার হয়ে গেছে আর বোঝার দরকার নেই তাহলে তুমি লেফট করে যেতে পারো, এই ক্লাসটা তোমার ক্ষেত্রে প্রয়োজন হবে না। এগুলো হচ্ছে এক্সট্রা ক্লাস, যে যার ব্যাজের একটা পার্টিকুলার ক্লাস আছে, যে ক্লাসে শিডিউল ধরে রুটিন ধরে হবে, দুটো এক্সট্রা ক্লাস চলছে, একটা মঙ্গলবার করে সিম্প্লিফিকেশন আর একটা বৃহস্পতিবার করে তোমার ল্যাঙ্গুয়েজ বেসিসের প্রবলেম। এবার আমি ক্লাসে চলে যাচ্ছি, আমাদের ফার্স্ট প্রবলেম বলছে যদি এক্স ওয়াই জেড তিন প্রকার টাকা হয় এবং এক্স টাকার সরল সুদ ওয়াই টাকা হয়, ওয়াই টাকার সরল সুদ জেড টাকা হয়, তবে একই সময় ও একই সুদে হারে এক্স ওয়াই জেড, এদের মধ্যে কি রিলেশন হবে, এক্স ওয়াই জেডের মধ্যে সম্পর্ক কি হবে? চারখানা অপশন তোমার হাতের কাছে আছে, এক্স ওয়াই জেডের মধ্যে কি সম্পর্ক হবে যদি এমন কন্ডিশন থাকে এক্স ওয়াই জেড তিন প্রকার টাকা, এক্স টাকার সরল সুদ ওয়াই টাকা, ওয়াই টাকার সরল সুদ জেড টাকা, একই সময় এবং একই সুদের হারে যদি হয় তবে এক্স ওয়াই জেটের মধ্যে সম্পর্ক কি হবে? যে পারবে মেসেজ বক্সে রিপ্লাই করবে, যে যে পারবে ও মেসেজ বক্সে আনসার করবে, যে পারবে না চিন্তা করো না আমি করিয়ে দেব। যে যে পারবে মেসেজ বক্সে রিপ্লাই করবে কোনটা আনসার হবে, নিজের মতো করে করে মেসেজ বক্সে রিপ্লাই করবে, মাইক্রোফোন অন করে বলবে না, কারণ বাকি বন্ধুদেরকে চেষ্টা করতে দাও, তুমি যদি বলে দাও ওদের প্রবলেম হবে, সবাই চেষ্টা করো, না পারলে এবার আমি করে দেব। প্রতিটা অঙ্কের পিছনে আমি 1 মিনিট করে টাইম দেব, কারণ তোমরা পরীক্ষায়ও 1 মিনিট করে টাইম পাবে, তাই আমি 1 মিনিট করে টাইম দেব, তার মধ্যে চেষ্টা করবে। অনেক স্টুডেন্ট হয়তো আছো যারা আজকে নতুন ক্লাস করছো, প্রথম ক্লাস করছো, তাদের উদ্দেশ্যে আমি বলি যে তোমরা ভয় পাবে না, এখানে কোনো রকম সিলেবাস বেসিসে এই জায়গাতে যে একটা টপিক ভালো করে পড়িয়ে দিয়ে তার উপর কোশ্চেন আলোচনা হচ্ছে না, এটা হচ্ছে সমস্ত স্টুডেন্টের এমন এমন প্রবলেম তুলে নিয়ে আসা হয়েছে যেগুলোর জন্য কোনো টপিক পড়ার দরকার হয় না। আমাদের ছোটবেলাতে যতটুকু জ্ঞান আছে ওইটুকু জ্ঞানেই আমরা অঙ্কগুলো করতে পারবো, এমন এমন অঙ্ক আজকের ক্লাসে আমি আলোচনা করব।
তো সবার প্রথম যে অঙ্কটা আছে এটা একটা সিম্পল ইন্টারেস্ট থেকে প্রবলেম। অনেক স্টুডেন্ট বলে যে স্যার সরল সুদ প্রাইমারির পরীক্ষার সিলেবাসে তো কোথাও লেখা নেই, অনেকে বলে এটা যে স্যার সিম্পল ইন্টারেস্ট যেটা এটা তো প্রাইমারি সিলেবাসে কোথাও উল্লেখ করা নেই, তাহলে এটা থেকে কেন কোশ্চেন দিয়েছে বা এটা থেকে কি পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। দুটো কথা, যে প্রথম কথা হচ্ছে তোমার কোশ্চেনের উত্তর যেটা যে এটা কিন্তু আউট অফ সিলেবাস না, এটা কিন্তু সিলেবাসের মধ্যের পার্ট। দু নম্বর যেটা, এখান থেকে কোশ্চেন দিতে পারে, আউট অফ সিলেবাস নয় কেন না, তোমাদের যে সিলেবাস দেয়া আছে সেখানে টপিকের নাম মেজারমেন্ট বলে একটা টপিক আছে, মেজারমেন্ট। মেজারমেন্ট কথার মানে হচ্ছে পরিমাপ। পরিমাপ মিন্স কি বোঝো, পরিমাপ করা মানে কি, যেখানে নানা রকম ভাবে। তারপরে তোমাদের মেজারমেন্ট শুধু নয়, মানি বলেও একটা টপিক আছে, মানি। মানি মানে টাকা, ঠিক আছে? তো টাকা পয়সার যত প্রবলেম, যেমন লাভ ক্ষতি, সরল সুদ, এগুলো তো টাকা বেসিসের উপরেই পড়ে, টাকার উপরেই পড়ে। অতএব মেজারমেন্ট বা মানি প্রবলেমকে মিক্সড করে আমরা সিম্পল ইন্টারেস্টের প্রবলেম অবশ্যই পরীক্ষা আসতে পারে এদের উপর বেস করে, তাই তুমি ভাববে না এটা সিলেবাসের বাইরে, ঠিক আছে? অর্থাৎ তোমাকে ভালো করে করতে হবে। এবার যেটা আসি, অন্য যে কোনো পরীক্ষায় গেলে তো তুমি পাবেই সিম্পল ইন্টারেস্টের প্রবলেম। এবার অঙ্কটা করব কিভাবে, ছোট থেকে আমরা যে ফর্মুলা শিখেছি আমি এই অঙ্ক করব সেই ফর্মুলার মাধ্যমে। ছোট থেকে আমাদেরকে একটা ফর্মুলা বলা হতো যে সরল সুদ বের করতে গেলে আই সমান PTR/100। কি করে এসছে, কেন হয়েছে, এগুলো এখন ডিটেলস আলোচনা করব না, যে যার ক্লাসে যখন সিলেবাস ধরে যে পড়া হয় ওই ক্লাসে আমি যখন সিম্পল ইন্টারেস্ট পড়াবো বা যাদের পড়িয়ে দিয়েছি তাদের ক্ষেত্রে জানে, যাদের পড়ানো হয়নি তাদের হবে, চিন্তার কোনো কারণ নেই। এই ক্লাসে আমরা জাস্ট ফর্মুলাটা ব্যবহার করে যেটা আমরা ছোটবেলাতে পড়েছি I = PTR/100, এই কমন সেন্স ব্যবহার করে অঙ্কটা করব। আই মানে কি, আই মানে হচ্ছে ইন্টারেস্ট, যাকে বাংলায় কি বলে, বাংলায় বলে সুদ, সরল সুদ। পিটা কি, পিটা হচ্ছে প্রিন্সিপাল, বাংলায় কি বলে, বাংলায় বলে আসল। টিটা কি, টিটা হচ্ছে টাইম, যেটাকে বাংলায় কি বলে, সময়। আরটা কি, আরটা হচ্ছে রেট, মানে হার, রেট অফ পার্সেন্টেজ, পার্সেন্টেজের হার। তো এই হচ্ছে চারটে জিনিস যার মধ্যে ফর্মুলা কি ছিল, সরল সুদের যে I = PTR/100, এই যে I = PTR/100 ফর্মুলা, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা অঙ্কটা করব। এবার ঘটনা কি, তোমার যে এখানে প্রবলেম দেয়া আছে দুটো ঘটনা বলা আছে। একটা বলেছে যে এক্স ওয়াই যে তিন প্রকার টাকা, এক্স টাকার সুদ ওয়াই টাকা, ওয়াই টাকার সুদ জেড টাকা। আমরা কি করব, যেহেতু দুরকম টাইপের ঘটনা আছে, এখানে যেহেতু দেখতে পাচ্ছি আমরা দুরকম টাইপের ঘটনা আছে এবং দুটো ঘটনায় সুদের হার এবং সময়টা একই আছে, যেহেতু দুটো ঘটনায় সুদের হার এবং সময় একই আছে, তাহলে আমরা দুজনের জন্য দুটো ফর্মুলা লিখে ফেলব। প্রথম জনের জন্য I1 = P1, যেহেতু সময়টা একই তাই টি আর আরই রেখে দিলাম, I1 আর P1টা আলাদা আলাদা করলাম, এটা প্রথম ক্ষেত্রে। দুটো ঘটনা আছে, আর একটা ঘটনায় বলেছিল ওয়াই টাকার সরল সুদ জেড টাকা, তাই তার জন্য লিখব I2 = P2। টাইম আর রেট, সময় আর হার দুটো যেহেতু সেম, তাই আমরা দুটো ঘটনার জন্য দুটো ফর্মুলা লিখে ফেললাম। একই ফর্মুলা, ফর্মুলা একটাই, I = PTR/100। আমি প্রথম ক্ষেত্রে আসলটাকে P1 ধরলাম, দ্বিতীয় ক্ষেত্রের আসলটাকে P2 ভাবলাম, দুজনের ক্ষেত্রে সময় আর রেট, যেহেতু টাইম আর রেট যেহেতু একই, তাই T1 R1 T2 R2 ধরলাম না, TR রেখে দিলাম। এই পর্যন্ত সবাই বুঝেছো, হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। এক্স টাকার সরল সুদ ওয়াই টাকা, এই ঘটনার আমি মান পরে বসাবো, আমি আগে যেহেতু দুটো ঘটনা তাই দুটো দুরকম ভাবে ফর্মুলাটাকে লিখে নিলাম। একটা লিখলাম I1 = P1 TR 100, আর একদিকে লিখলাম P I2 = P2 TR 100। অনেক স্টুডেন্ট আছে
যারা ডিরেক্ট মান বসিয়ে করবে, কিন্তু আমি এখানে তোমাকে শেখাচ্ছি জেনারেল ভাবে। এখান থেকে তুমি একটা কমন সেন্স পাবে যেটা দিয়ে যে কোনো অঙ্ক অনেক তাড়াতাড়ি হবে, তাই আমি এইভাবে করছি। ঘটনাক্রমে যদি অঙ্কের দিকে তাকাও, ভালো করে যদি তাকাও, দেখো যে এতটা পার্ট কমন, TR/100, TR/100 কমন, দুজনের মধ্যে TR/100 কমন পাচ্ছ। তাহলে একটা কথা বলো তো, যদি তুমি একটাকে আর একটা দিয়ে ভাগ করে দাও তাহলে কি পাবে? I1/I2 সমান, এইটা উপরে লিখবে, P1 TR/100, I1 এর ভ্যালু, I1 এর মান বসালাম, নিচে বসালাম I2 এর মান, P2 TR/100, দুজনের TR/100 কমন, মানে এটা কেটে যাবে। তাহলে ভালো করে যদি লক্ষ্য করো, তুমি এখান থেকে একটা ফর্মুলা পেয়ে যাচ্ছ, একটা ফর্মুলা পেয়ে যাচ্ছ, I1/I2 সমান P1/P2। একটু ভালো করে লক্ষ্য করলে তুমি দেখবে এখানে একটা ফর্মুলা পেয়ে যাচ্ছ। তাহলে তুমি কি লিখে রাখবে শর্টকাটে, যে কথাটা লিখে রাখবে, লিখে রাখো, দুটি ঘটনা যদি সময় এবং সুদের হার, সময় এবং সুদের হার একই হয়, দুটি ঘটনায় সময় এবং সুদের হার যদি একই হয়, তাহলে I1/I2 সমান P1/P2 পাব, I1/I2 সমান P1/P2 পাব। সবাইকে বোঝাতে পেরেছি? কনফার্ম করবে, সবাইকে বোঝাতে পেরেছি? হাতে সেন ব্যবহার করে কনফার্ম করবে। স্যার ওই লিখে লেখাটা রাখতে আরেকবার ভাষাটা এটা, বলবেন। দুটি ঘটনা যদি সময় এবং সুদের হার একই হয়, দুটি ঘটনায় যদি সময় এবং সুদের হার একই হয়, আমি লিখে দিয়েছি, দেখো, দুটি ঘটনায় যদি সময় এবং সুদের হার একই হয়, তাহলে I1/I2 সমান P1/P2 হবে, মানে সরল সুদের রেশিও নিলে সেটা আসলে রেশিওর সমান হবে। তো আমরা এইভাবেই মনে রাখবো, I1/I2 সমান P1/P2, I1/I2 সমান P1/P2। এখন যখন এটা জেনে গেছি, তাহলে আমরা এবার অঙ্কে চলে যাই। যেহেতু আমাদের প্রবলেমে কি বলেছিল, একই সময় এবং একই সুদের হার, দুটো ঘটনায় আমরা তাহলে কি লিখে নেব, ডিরেক্ট লিখবো I1/I2 সমান P1/P2। এখান থেকে কি করব, একটা একটা মান বসাও। প্রথম লাইনে কি দিয়ে আছে গো, এক্স টাকার সরল সুদ, ওয়াই টাকা। তাহলে I1 হচ্ছে ওয়াই, P1 হচ্ছে এক্স, নিচে I2 পরের লাইনে, ওয়াই টাকার সরল সুদ, জেড টাকা। তাহলে জেডরা হচ্ছে সুদ, জেড হচ্ছে সুদ, ওয়াইটা হচ্ছে আসল টাকা। আমার এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে আমার ফর্মুলা, I1/I2 সমান P1/P2। এবার আমি ওখানে গিয়ে মান বসাচ্ছি, প্রথম লাইনের যে মানটা দেয়া আছে, এক্স টাকার সরল সুদ, ওয়াই টাকা, তার মানে আসলটা হচ্ছে এক্স, তার সুদ হচ্ছে ওয়াই, আসলটা প্রথম ক্ষেত্রে P1 যাকে এক্স ধরলাম, তার জন্য যে সূত্রটা তাকে I1 যেটা ওয়াই। তারপর লাইনের ওয়াই টাকার সরল সুদ, জেড টাকা,
তাহলে আসল P2-র মানটা হচ্ছে Y, আর তার জন্য যেটা সুদ I2 তার মান হচ্ছে Z। তো এইখান থেকে আমরা কি পাচ্ছি, কণাকণি গুণ করতে Y স্কোয়ার সমান XZ, Y স্কোয়ার সমান XZ, আমাদের আনসার কমপ্লিট, Y স্কোয়ার সমান XZ। এবার যদি একটা স্টুডেন্ট আর একটু ইজি করতে চায়, তার জন্য বলি একজনের ইন্টারেস্টের সাথে অন্যজনের আসল গুণ করবে, একজনের ইন্টারেস্টের সাথে একজনের সুদের সাথে অন্যজনের আসল গুণ করবে, তোমার আনসার শেষ হয়ে যাবে। মানে পরীক্ষা হলে গেছো, এক্স টাকার সরল সুদ ওয়াই টাকা বলেছে, তুমি এই প্রথমটার সাথে এর লাস্টেরটা মানে প্রথম আসলটা দ্বিতীয় সুদের সাথে গুণ করবে, আর প্রথমের সুদ দ্বিতীয়র আসলের সাথে গুণ করবে, এই দুটো রেজাল্ট সমান হবে। এক লাইনে আনসার টিক করে চলে আসবে, 10 সেকেন্ড টাইম লাগবে, 10 সেকেন্ড টাইম লাগবে। প্রথমের আসল দ্বিতীয় লাইনের সুদের সাথে গুণ হবে, প্রথম লাইনের সুদ দ্বিতীয় লাইনের আসলের সাথে গুণ হবে, তারা সমান হবে, 10 সেকেন্ডে আনসার শেষ হয়ে যাবে। সবাইকে কি বোঝাতে পেরেছি একটু কনফার্ম করবে স্যার, এটা কি এই সবাই? চ্যাপ্টারের ফর্মুলা, কোন চ্যাপ্টার গো? মানে এই সরল সুদের কি এটাও কোনো মানে সূত্র, সেটাই জিজ্ঞাসা করছি। হ্যাঁ, যখন সময় এবং সুদের হার ফিক্স থাকবে তার জন্য এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে সব সময়, যখন সময় এবং সুদের হার একই হবে, দুটো স্যার ডেটা ওইটা দেওয়া আরেকবার, আছে। যদি স্যার ওইটা সময় আরেকবার এবং, বলবেন। হ্যাঁ বলছি একদম মন দিয়ে শোনো, একবার বলছি মন দিয়ে শোনো, যদি সময় এবং সুদের হার ফিক্স থাকে, সময় এবং সুদের হার যদি ফিক্স থাকে, সেক্ষেত্রে প্রথমের আসল পরের লাইনের সুদের সাথে গুণ হবে, প্রথম লাইনের আসল পরের লাইনের সুদের সাথে গুণ হবে, প্রথম লাইনের সুদ দ্বিতীয় লাইনের আসলের সাথে গুণ হবে, সেই দুটো সমান হবে, আনসার শেষ হয়ে যাবে। বোঝাতে পেরেছি সবাইকে? এই জায়গাটা বুঝতে পারছি না, আরেকবার বলুন না। প্রথম লাইনের দুটো লাইন আছে, দুটো লাইন, এই যে লেখা আছে এক্স টাকার সুদ হচ্ছে ওয়াই, আর একটা লাইনে আছে ওয়াই টাকার সুদ হচ্ছে জেড, তুমি এখানে কণাকণি গুণ করবে, আর কিছু না। এর থেকে আর ভেঙে আমি বলতে পারবো না মনে, যে প্রথম লাইনের এক্স টাকার সুদ ওয়াই টাকা, এরকম লিখে নিলে পরীক্ষা হলে গেছো, একই সময় একই সুদের হার দেখেছো, প্রথম লাইনের জন্য লিখে নেবে এক্স টাকার সুদ ওয়াই টাকা, দ্বিতীয় লাইনের জন্য লিখে নেবে ওয়াই টাকার সুদ জেড টাকা, এবার কণাকণি গুণ করে যে রেজাল্ট হবে তারা সমান হবে। চলে যাব পরের প্রবলেমে, কণাকণি গুণ করে যেটা হবে সেটা সমান হবে, এটাই হবে তোমার আনসার। এর পরে যদি প্রবলেম হয় রেকর্ডিং দেখবে। চলে যাচ্ছি পরের কোশ্চেনে, যদি এই কোশ্চেন করা হয়েছে, যাদের ক্লাসে অনেকের করা হয়েছে তাও চেষ্টা করো, বাকিদের আমি করে দিচ্ছি। এটা আয়তনের হবে না, এটা আয়ত ঘনকের হবে। একটি আয়ত ঘনকের ক্ষেত্রে N0 শীর্ষবিন্দুর সংখ্যা, N1 হচ্ছে ধারের সংখ্যা, N2 হচ্ছে তলের সংখ্যা, তো এদের মধ্যে সম্পর্ক কি হবে? চেষ্টা করো, মেসেজ বক্সে আনসার দেবে। রায় তো ঘনের হবে তো, বলো কি বলছো? সেটা আয়ত আয়তন ঘনক ঘন, হবে। হ্যাঁ, এটা আয়তন একটি আয়ত হবে না? ঘনকের ক্ষেত্রে, আচ্ছা একটা আয়ত ঘনকের ক্ষেত্রে N0 শীর্ষবিন্দুর সংখ্যা, N1 ধারের সংখ্যা, N2 তলের সংখ্যা হলে এদের মধ্যে কি সম্পর্ক হবে, এটা হচ্ছে তোমার কাছে কোশ্চেন। একটি আয়ত ঘনকের ক্ষেত্রে N0 শীর্ষবিন্দু সংখ্যা, N1 হচ্ছে ধারের সংখ্যা, N2 হচ্ছে তলের সংখ্যা, সময় শেষ,
আয়ত ঘনক মানে একটা ইঁটের মতো, একটা তুমি ইঁট নিয়ে নেবে, বা তোমার কাছে যে বইটা আছে বা তোমার হাতে যে মোবাইলটা আছে, সব থেকে ভালো তোমার হাতের মোবাইল, মোবাইল ফোন। এটা হচ্ছে ছবিটা। তো এখানে আমাকে বলছে আয়ত ঘনকের শীর্ষবিন্দু এন জিরো। শীর্ষবিন্দু এন জিরো মানে এইগুলো হচ্ছে শীর্ষবিন্দু। শীর্ষবিন্দুকে আমি বেগুনি কালার দিচ্ছি, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা এটা আটটা কম বলেও থাকতে পারে কি? কোণ বলেও থাকতে পারে, যে কোণের সংখ্যা, শীর্ষবিন্দুর সংখ্যার পরিবর্তে কোণ দিয়ে দিল সেটাও বলতে পারে, বা কর্নার পয়েন্ট বলে দিতে পারে। ঠিক আছে, কর্নার পয়েন্ট বলে দিতে পারে, কর্নারের বিন্দু এমনও বলে দিতে পারে। তো শীর্ষবিন্দুর সংখ্যা বা কোণের সংখ্যাও বলতে পারে। তো সেই এন জিরোর মান কত হবে? 8। আচ্ছা, এন ওয়ান হচ্ছে ধারের সংখ্যা। ধার বলতে এই যে এইগুলো, ধারটাকে আমি বেগুনি কালার তো নয়, হলুদ কালার ব্যবহার করছি ধারগুলোকে, একটা দুটো তিন চারটা, উপরে চারটা নিচে চারটা, আর কি আছে, আর চারটে বাঁশের মতো, যেগুলো খুঁটি খুঁটি বলে যেটা, তো এগুলো হচ্ছে মোট ধার। তাহলে ধার সংখ্যা কটা? সে 12টি। 12। ১২টি। তাহলে ধার সংখ্যা হচ্ছে 12টি। N1 তাহলে কত দাঁড়ালো? N1 হচ্ছে 12। নেক্সট হচ্ছে N2। N2 বলেছে তলের সংখ্যা। তল মানে, তল মানে যেটা দাঁড়াচ্ছে তোমার এইগুলো, এইগুলো এই উপরের একটা তল, মানে তুমি যে ঘরে আছো সেই ঘরের নিচের মেঝেটা, উপরের ছাতরা, আর চারদিকে দেওয়াল। তাহলে কটা তল হচ্ছে? চারদিকে দেওয়াল, নিচেরটা, আটটা উপরেরটা, মানে কটা হচ্ছে? 8টা কোথা থেকে পাচ্ছ? স্যার, চারদিকে ছয় চারটে দেওয়াল, ছটা একটা উপরে ছটা একটা নিচে একটা, মোট ছটা, ছয় স্যার। ছটা, এই হচ্ছে সংখ্যা। এবার তোমাকে বলছে এখানে কোনটা, কোন অপশনটা মানবে, কোন অপশনটা রিলেশনটা মানবে। দেখো, অপশন বিতে গিয়ে যদি পুট করো, এন জিরো আর এন টু যোগ করলে কত হয়? এন জিরো আর এন টু যোগ করলে কত হয়? 8 প্লাস 6 14 কুড়ি হচ্ছে। এই ফোরটিন 20 নয়, এন জিরো এন ওয়ান হবে না। প্রথম টেন অপশনে গিয়ে যদি বসাও, প্রথম অপশনে দেখো বাম দিকে 20 হচ্ছে আর ডান দিকে হচ্ছে 8। 20 আর 8 সমান নয়, এটা হবে না। দ্বিতীয় অপশনে গিয়ে বসাও, বাম দিকে দেখো 14 হচ্ছে, ডান দিকেও দেখো 14 হচ্ছে, তো এটাই হবে আনসার। বুঝতে পারলে? আরেকবার সবাই একটু বুঝতে বলুন। পারলে কনফার্ম করবেন। হ্যাঁ স্যার, এন টু হচ্ছে ছয়। আরেকবার বলে দিন। প্রথম দ্বিতীয় যে অপশনটা আছে, আমরা প্রথমে কি করব, অপশনে গিয়ে বসাবো। ঠিক আছে, আমাদের কাছে এই মানগুলো পেয়ে গেছি, চারখানা অপশন দিয়ে আছে, আমরা অপশনে গিয়ে বসাবো। প্রথম অপশনে গিয়ে বসালাম, দেখলাম এন জিরো আর এন ওয়ান এর মান বসালাম, 8 আর 12, বাম দিকে হচ্ছে 20, ডান দিকে বসাতে গেলাম 6 আর 2 8, তো 20 আর 8 নিশ্চয়ই সমান নয়, অতএব বলবে এই অপশনটা হবে না। দ্বিতীয় অপশনে চলে যাও, দ্বিতীয় অপশনে গিয়ে বাম দিকে বসাও, এন জিরোর মান কত? 8। এন টুর মান কত? 6। ডান দিকে এন ওয়ান এর মান কত? 12 প্লাস 2 আছে। দেখতে পাচ্ছ বাম দিক আর ডান দিক সমান হচ্ছে? তো হ্যাঁ বাম স্যার, দিক এবার আর ডান বুঝলাম দিক সমান হচ্ছে, তাহলে অপশন বিটা হচ্ছে রাইট আনসার। যখন স্যার। পেয়ে গেছো আর করার দরকার নেই। স্যার পরীক্ষায় এমন কোশ্চেন আসতে পারে, পরীক্ষায় এটা দিল না, দেখা গেলো পরীক্ষায় এই সমান অপশনটার দিতে হবে পরিবর্তে, তাহলেই হতো। পরীক্ষায় দেখা গেল এই অপশনটার পরিবর্তে এন জিরো এন টু সমান 4N1 দিয়ে দিল, এন জিরো এন টু সমান 4N1 দিয়ে দিল। দেখো তো ঠিক আছে কিনা, হবে কিনা, কোনটা হবে এবার? এন জিরো আর এন টু গুণ করলে কত হচ্ছে? 48 48 দুটোই সমান হয়ে যাবে। 48 হচ্ছে। ডান দিকে 12 আর 4 গুণ করলে 48 হচ্ছে, মিলে যাচ্ছে? মিলে যাচ্ছে মানে এই অপশনটা সঠিক। বাম দিক আর ডান দিক সমান হতে হবে,
তবে সেই অপশনটা হবে সঠিক, বাকি কোনো অপশনে কিন্তু এটা হচ্ছে না। অতএব অপশন বি হচ্ছে রাইট আনসার। এবার কার কি কোশ্চেন হচ্ছে বলো? স্যার N1 12টা কি করে আসছে? N1 12 মানে N1টা ধারের সংখ্যা, ধার ধারগুলো দেখো হলুদ কালার করেছি, উপরে চারটে ধার আছে, চারখানা ধার, নিচে চারখানা ধার আছে, আটটা হলো, আর দেখো কর্নার, এই যে উপর খুঁটি, খুঁটি যেগুলো ঘরের যে কর্নার গুলো যেগুলো, সেগুলো চারটা, মোট 12টা, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আর কারো কোশ্চেন আছে? স্যার এই সব অঙ্কের ক্ষেত্রে যোগ দিয়ে হোক বা গুণ দিয়ে হোক, মানে দুদিকটা সমান হতে হবে, তাই তো? হ্যাঁ, বাম দিক আর ডান দিক ঠিক হচ্ছে কিনা, তবে ওই অপশনটা সঠিক, রাইট? হ্যাঁ, সমান একটা স্যার যোগ বলছি করেও ওই যে হতে পারে, একটা গুণ করেও হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা খুশি দিতে পারে, যা খুশি দিতে পারে, তোমাকে অপশনে স্যার কে বলছি ওখানে বসাবে ধারের সংখ্যায় সেটা বলে ভেবে দেবে, দেখতে মানে হবে। বলছি ধারের ওখানে সংখ্যা ধার বলে বলবে কি না, এটা উল্লেখ বের করে দেবে করতে না হবে, অন্য? আমরা যেটা বের করলাম, না না এটা আমরা বের বলছি করলাম, ধার এটা বলে কি বলবে না, উল্লেখ, এটাই তো অঙ্কের। হ্যাঁ, ধার বলে তো উল্লেখ করে দেবে যে ধারের সংখ্যা এত, ঠিক আছে? তোমাকে বললো ধারটা N1, এবার N1 এর মান কত হবে বের করতে হবে তোমাকে, বুঝে গেছো? এটা করো, একটি 2 অঙ্কের সংখ্যা আছে যার দশকের ঘরের সংখ্যাটি টি এবং এককের ঘরের সংখ্যাটি ইউ। এক অঙ্কটি ইউ এর ডান দিকে বসানো হলে, এক অঙ্কটিকে ইউ এর ডান দিকে বসানো হলে নতুন সংখ্যাটির মান কত হবে? নতুন সংখ্যাটির মান কত হবে? একটি 2 অঙ্কের সংখ্যা আছে যার দশকের ঘরের সংখ্যাটি টি এবং এককের ঘরের সংখ্যাটি ইউ। এক অঙ্কটি ইউ এর ডান দিকে বসানো হলে নতুন সংখ্যাটির মান কত হবে? আর 1 মিনিট টাইম দিচ্ছি, আর 1 মিনিট টাইম দিচ্ছি, যদি কেউ পারো। একটি 2 অঙ্কের সংখ্যা আছে যার দশকের ঘরের সংখ্যাটি টি এবং এককের ঘরের সংখ্যাটি ইউ। এক অঙ্কটি ইউ এর ডান দিকে বসানো হলে নতুন সংখ্যাটির মান কত হবে? অনেকে বি বলছো, চলো দেখা যাক কে কি বলছো, দেখা যাক। প্রথমত ভালো করে শোনো, কোশ্চেনটা কি বলেছে? কোশ্চেনটা বলেছে একটি 2 অঙ্কের সংখ্যা আছে, 2 অঙ্কের সংখ্যা মানে এটা একক, এটা হচ্ছে দশক, এটাকে বলে 2 অঙ্কের সংখ্যা। যেমন 12, 12 মানে এটা একটা 2 অঙ্কের সংখ্যা, 12টা পাওয়া যায় কি করে, এর মানটা আসে কি করে? সংখ্যাটির মান বলেছে, মানে আমাকে মান বের করতে হবে, এই যে 12 সেটা পাওয়া যায় কি করে? না, 12টা পাওয়া যায়, একটা যেহেতু দশকের ঘরে আছে তাই একের সাথে 10 গুণ করা হয়, আর দুইটা যেহেতু এককের ঘরে আছে তাই দুইয়ের সাথে 1 গুণ করা হয়, দিয়ে টোটাল যে রেজাল্টটা হয় সেটাই হচ্ছে ওর মান। তো এই যে 12 মানটা আছে সেটা অন্য কোনো ভাবে নয়, এইভাবে ওর স্থানীয় মানের সাথে গুণ করে বের করা হয়। আশা করি বুঝতে পেরেছ। তো এবার যেটা হচ্ছে, যে একই রকম তোমাকে কোশ্চেনে যেটা বলেছে যে একটা একক দেওয়া আছে আর দশক মানে 2 অঙ্কের সংখ্যা, যেখানে বলেছে দশকের ঘরের সংখ্যাটি টি আর এককের ঘরের সংখ্যাটি ইউ, এটা হচ্ছে প্রথমে বলা আছে। এই অবস্থায় তোমাকে যদি বলে বলতো সংখ্যার মান কত হবে, তখন তুমি কি বলবে? এই অবস্থায়, এই অবস্থায় যদি তোমাকে কেউ বলে সংখ্যাটির মান কত, তখন তুমি বলবে যে সংখ্যাটার মান হচ্ছে দশকের ঘরের সংখ্যার সাথে আমরা 10 গুণ করব, এককের ঘরের সাথে ইউ গুণ করব। তো তখন কিন্তু আমরা বলতাম 10T+U, তখন বলতাম কখন এটা, যদি এই অবস্থায় কোশ্চেনটা বলতো যে একটি 2 অঙ্কের সংখ্যা আছে যা দশকের ঘরের সংখ্যাটি টি এবং এককের ঘরের সংখ্যাটি ইউ, তাহলে আমরা তখন এই আনসারটা বলতাম। কিন্তু আমাদের কোশ্চেনে টুইস্ট আছে, কোশ্চেনে কি করেছে যে
ইউ আর টি তো লিখেছিল, এবার বলছে যে এক অঙ্কটি ইউ এর ডান দিকে বসানো হলে। এবার কি করেছে, এই এক অঙ্কটাকে ইউ এর ডান দিকে বসিয়েছে। যখন ডান দিকে বসানো হলো, নতুন সংখ্যাটি যেটা দাঁড়ালো তার এককের অঙ্ক হলো এক, দশকের অঙ্ক হলো ইউ, শতকের অঙ্ক হলো তিন। তার মানে এখন সংখ্যাটির মান কত হবে, টির সাথে গুণ হবে 100, ইউ সাথে গুণ হবে 10, আর এককের অঙ্কের সাথে হবে 1। তার মানে আনসার হবে 100T + 10U + 1। অতএব তোমাকে এটা ভালো করে বুঝতে হবে, আমাকে ইউ এক অঙ্কটি ইউ এর ডান দিকে বসিয়েছে নাকি বাম দিকে বসিয়েছে, সেটা ভালো করে বুঝতে হবে। এটা যদি না বুঝতে পারো তাহলেই প্রবলেম। বোঝাতে পারলাম? সবাই বুঝতে পেরেছো? তাহলে ওটা যদি এটা বাম দিকে সবাই বসতো? বুঝেছো? আসছি আমি পরের কোশ্চেনে যাচ্ছি, এটা আগে বুঝেছো কিনা কনফার্ম করো। এটা সবাই বুঝতে পেরেছো কনফার্ম করো। কোশ্চেনটা চেঞ্জ করে আর কি আচ্ছা হতে পারে, এই কোশ্চেনটা চেঞ্জ করে পরীক্ষায় কি দিতে পারে তোমাকে সেটা আমি দিচ্ছি, খাতায় নোট করো। পরীক্ষায় এই কোশ্চেনটা দিল না, পরীক্ষাতে এবার কি করলো বললে, একটি দুই অঙ্কের সংখ্যা আছে, খাতায় লিখতে পারো, একটি দুই অঙ্কের সংখ্যা আছে যার দশকের ঘরের সংখ্যাটি টি, এবং এককের ঘরের সংখ্যাটি ইউ। এই পর্যন্ত সেম। এবার বলল এক অঙ্কটি টি এর বাম দিকে বসানো হলো, এক অঙ্কটি টি এর বাম দিকে বসানো হলে নতুন সংখ্যাটির মান কি হবে। একটি দুই অঙ্কের সংখ্যা আছে যার দশকের ঘরের সংখ্যাটি টি, আমি বলছি মন দিয়ে শোনো, একটি দুই অঙ্কের সংখ্যা আছে, লেখাও আছে, লেখাও আছে, একটু লক্ষ্য করলে বুঝতে পারবে, একটি দুই অঙ্কের সংখ্যা আছে যার দশকের ঘরের সংখ্যাটি টি এবং এককের ঘরের সংখ্যাটি ইউ। এক অঙ্কটি টি এর বাম দিকে বসানো হলে নতুন সংখ্যাটির মান কত হবে স্যার 100 বলো। প্লাস 20 প্লাস ইউ, স্যার 100 টি প্লাস 10 প্লাস ইউ হবে। মেসেজে বলো, মেসেজে বলো, মোটেও মাইক্রোফোনে বলো না, বাকিরাও বলুক যাতে বাকিরা বলতে পারে। তাই যা আনসার দেবে মেসেজ বক্সে লিখ। স্যার আমি একটা কথা অঙ্কটি বলবো টি স্যার, এর বাম দিকে, হ্যাঁ বলো। স্যার বলছি এখানে বলছে টি এর বাম দিকে, আমরা যেটা বসাচ্ছি সেটা তো আমাদের বাম দিকে বসাচ্ছি। না, টি কোথায় আছে সেটা দেখতে হবে আমাকে। তুমি এটা খেয়াল করো, একক, দশক, শতক আছে, রাইট? আচ্ছা টিটা কোথায় আছে সেটা আমাকে দেখতে হবে। তুমি যখন বলছো টি এর বাম দিকে, প্রথমে টি এটা আছে, রাইট? এখানে হচ্ছে তোমাকে ভাবতে হবে ওর লেফট সাইড এইটা, আর এটা হচ্ছে রাইট সাইড, ঠিক আছে? কারণ এদিকে যেহেতু অলরেডি একজন বসে আছে, কোশ্চেনটা যদি এমন দিতে তুমি বুঝবে কি করে, তারও একটা বুদ্ধি আছে, তোমাকে যদি বলতো ইউ এর বাম দিকে, তখন তুমি বুঝতে পারছো ইউ এর বাম দিকে অলরেডি টি বসে আছে। কথাটা কি বুঝতে পারলে, হ্যাঁ কথাটা স্যার, কি বুঝতে পারলে? এইখানেই তুমি বুঝে যাবে যে কোশ্চেনের কি চাইছে। মানে তুমি যদি কখনো কনফিউজও হও যে আমাদের ডান দিক না ইউ এর বাম দিক, সেটা বুঝতে পারছি না, কারণ এটা ডিপেন্ড করছে টি এর মুখ কোন দিকে। তুমি এটা বলতে পারো না যে টি এর বাম দিক মানে কোনটা, ডান দিক কোনটা, এটা ডাউট ফিল হয়। ওটা ডিপেন্ড করে মুখ কোন দিকে আছে তার উপরে বেস করে। যদি আমাদের মতো আমরা ভাববো যে আমাদের এরকম ভাবে ভাবছি উপরের দিকে করে, ওর এই দিকটা বাম এই দিকটা ডান, এটা নর্মাল হিসেব, বুঝতে পেরেছো? এটা হচ্ছে নর্মাল হিসেব। এবার আমরা ধরবো কি করে পরীক্ষায়, সেটার জন্য সুবিধা হচ্ছে যেমন কোশ্চেনে তোমাকে বলেছে টি এর বাম দিকে, তার মানে আমি বুঝতে পারছি প্রথমত কি ছিল, প্রথমে ছিল টি, ইউ ছিল। এবার অলরেডি টি এর তো একটা সাইডে ইউ আছে, অতএব সেদিকে তো আর বসবে না, সেখানে কোথায় বসবে, ঘাড়ে গিয়ে বসবে নাকি, তা তো হবে না। তার মানে ওর বাম দিকে মানে এখানেই বলতে চাইছে। তো এমন হবে, এটা একক, এটা দশক, এটা শতক, অতএব আমার রেজাল্ট দাঁড়াবে
100 প্লাস 10t প্লাস হচ্ছে ইউ, বুঝেছো কথাটা? স্যার বুঝলাম না স্যার। স্যার ইউটা স্যার মাঝখানে বসলো না স্যার স্যার, এই একটা টি আর ইউ এর মাঝখানে বসবে না স্যার? না, টি আর ইউ এরকম মাঝখানে তুমি বসে, ওখানে তোমাকে কি কোশ্চেন বলেছে? টির বাম দিকে বসবে। টির বাম দিক বলতে আমরা যেটা বুঝবো, তুমি এই দিকটাকে নিতে পারো না, ঠিক আছে? এক, তুমি এটা বলতে পারো না যে একক, দশক, শতক আছে। এটা অনেকটা ডিপেন্ড করে কার উপর জানো তো, টিটার মুখ কোন দিকে আছে তার উপর। আমরা এখানে সাধারণত বাম দিক বলতে এদিকটা কনসিডার করি, ডান দিক বলতে এদিকটা কনসিডার করি। এটা হচ্ছে নর্মাল নিয়ম, নর্মাল হিসাব, ঠিক আছে? এখানে যদি কেউ থাকে, তার বাম দিক বলতে আমরা এটা বুঝি, ডান দিক বলতে এটা বুঝি, ঠিক আছে? এটা হচ্ছে নর্মাল ওয়েতে। ওকে, এবার যদি বলা থাকতো যে, যেমন তোমরা রিজনিং যদি পড়ো সেখানে বুঝতে পারবে, সিটিং অ্যারেঞ্জমেন্ট বলে একটা টপিক আছে, ওখানে কি হয় বলে দেয় যে টি এর মুখটা ধরো এদিকে, এদিকে যখন মুখ হচ্ছে তখন আমাকে ঘুরে নিতে হয়, তখন আমার যা, আমার দিক দিয়ে যা হবে ওটার ক্ষেত্রে তার উল্টো হবে, মানে আমার যেটা ডান দিক ওর সেটা বাম দিক হয়ে যাবে, মুখটার উপর বা ডিপেন্ড সার্কেলে করে। থাকলে বুঝতে পেরেছো ওরকম কথাটা? হয়। কথাটা বুঝতে পেরেছো? তো হ্যাঁ এখানে স্যার, যেটা বলছে এটা কিন্তু আমরা, আমরা স্যার যেটা ভাবছি ওটাই হবে। হ্যাঁ বলো। স্যার বাম দিক মানেই তো আমার হাতের বাম দিক, আমি কেন টিয়ের হ্যাঁ, মুখ ওটা কোন দিকে আছে এটা দেখবো? আমি কি এরম সেন্স ধরতে পারি না যে বাম দিক বুঝছে না, মানে এখানে তুমি, আমার বাম এখানে দিক ওটাই মানে বললাম, টিয়ের বাম দিক? এখানে, এখানে ওটাই, এখানে ওটাই বুঝবে, এখানে টি এর বাম দিক বলতে আমাদের বাম দিকই বুঝবে, বুঝতে পারলে? এটাই ধরবে এখানে, হ্যাঁ, এখানে পরীক্ষার এটাই হলে আমি, ধরবে আর কিছু না। পরীক্ষার হলে আমি আমি আমার বাম দিকটাই ধরবো, আমি মানে অত হ্যাঁ কিছু হ্যাঁ ভাবতে হ্যাঁ যাব হ্যাঁ, না, মানে আমার বাম আর দিকটাই বাকি আমি কিছু ধরবো। ভাবতে যাবে না একদম। হুম হুম হুম, এটা করো, ওয়াই এর এক্স পার্সেন্ট এবং এক্স এর ওয়াই পার্সেন্টের ভাগফল কত হবে? ওয়াই এর এক্স পার্সেন্ট এবং এক্স এর ওয়াই পার্সেন্ট এর ভাগফল কত হবে? ওয়াই এর এক্স পার্সেন্ট এবং এক্স এর ওয়াই পার্সেন্ট এর ভাগফল কত হবে? ওয়াই এর এক্স পার্সেন্ট আর এক্স এর ওয়াই পার্সেন্ট এদের ভাগফল কত হবে? অনেকে আনসার দিচ্ছ, বেশিরভাগ জনই ডি বলছো। চলো দেখা যাক, আমরা এটা জেনে রাখবো এক্স এর ওয়াই পার্সেন্ট এই কথাটার মানে কি। এক্স এর ওয়াই পার্সেন্ট কথাটার মানে আমরা ছোট্ট থেকে পড়েছি, যেখানে এর থাকে সেখানে গুণ ব্যবহার করি, আর যেখানে পার্সেন্টেজ থাকে সেখানে 1/100 ব্যবহার করি। এটা আমরা ছোট্ট থেকে পড়েছি, তাই না? এছাড়া পার্সেন্টেজ টপিক যাদের হয়ে গেছে তাদের তো বলে দেওয়া হয়েছে, যাদের ক্লাসে হয়নি তাদের বলে ওখানে খুব ডিটেলসে আলোচনা করা হবে। এই মুহূর্তে ছোটবেলার কথা বলছি যে এক্স এর ওয়াই পার্সেন্ট এর মানে আমরা গুণ ব্যবহার করি, পার্সেন্টেজ মানে 1/100 ব্যবহার করি। সেই হিসেবে এক্স এর ওয়াই পার্সেন্ট মানে এক্স ওয়াই বাই 100 বুঝি। একই রকম ওয়াই এর এক্স পার্সেন্ট, ওয়াই এর এক্স পার্সেন্ট মানে কি বুঝবো? ওয়াই ইন্টু এক্স বাই 100। তাহলে বেসিক্যালি দেখতে পাচ্ছি এটার ক্ষেত্রেও এক্স ওয়াই বাই 100 পাচ্ছি, এটার ক্ষেত্রেও এক্স ওয়াই বাই 100 পাচ্ছে। যখন আমাকে বলেছে এদের দুটো রেজাল্টের ভাগফল, মানে এক্স ওয়াই বাই 100 কে এক্স ওয়াই বাই 100 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে ভাগফল কত হবে সেটা জানতে চেয়েছে। অবশ্যই বুঝতে পারছি এক্স ওয়াই বাই 100 কে এক্স ওয়াই বাই 100 দিয়ে ভাগ করলে কেটে গিয়ে 1 আনসার হবে। অতএব এই কোশ্চেনের আনসার হবে অপশন ডি। অপশন ডি ইজ দা রাইট আনসার, প্রাইমারিতেই আসা কোশ্চেন, বুঝতে পেরেছো? সবাই কনফার্ম করবে, চলে যাব পরের কোশ্চেনে। পরের কোশ্চেন বলছে, কোন সংখ্যাকে 25 দ্বারা গুণ করার জন্য এক বালককে বলা হলো
সে সংখ্যাটিকে 52 দ্বারা গুণ করে প্রকৃত গুণফলের চেয়ে 324 বেশি পেল, সংখ্যাটি কত হবে? কোন সংখ্যাকে 25 দ্বারা গুণ করার জন্য এক বালককে বলা হলো, সে সংখ্যাটি 52 দ্বারা গুণ করে প্রকৃত গুণফলের চেয়ে 324 বেশি পেল, তাহলে সংখ্যাটি কত হবে? তাহলে সংখ্যাটি কত হবে? কোন সংখ্যাকে 25 দ্বারা গুণ করার জন্য এক বালককে বলা হলো, সে সংখ্যাটি 52 দ্বারা গুণ করে প্রকৃত গুণফলের চেয়ে 324 বেশি পেল, তো সংখ্যাটি কত হবে? আর 19 সেকেন্ড, বাকিরা রিপ্লাই কতজন দেয় দেখা যাক। সবাই চেষ্টা করবে, সবাই চেষ্টা করবে। 12 বলছে অনেকে অ্যান্সার। কোন সংখ্যাকে 25 দ্বারা গুণ করার জন্য এক বালককে বলা হলো, সে সংখ্যাটিকে 52 দ্বারা গুণ করে প্রকৃত গুণফলের চেয়ে 324 বেশি পেল, তো সংখ্যাটি কত হবে? চলো এবার আমি করি। আমরা কি করব, পরীক্ষা হলে গিয়ে দেখব যে কত দিয়ে গুণ করতে বলেছিল, কত দিয়ে করে ফেলেছে, এই দুটো জিনিস ফোকাস করব, যার ফলে রেজাল্ট কি দাঁড়িয়েছে। রেজাল্ট বলেছে গুণ ফলের চেয়ে 324 বেশি পেয়েছে। পরীক্ষা হলে যাব, লিখব যেটা বেশি পেয়েছে সেইটা থাকলো, মানে গুণ ফলের চেয়ে যেটা বেশি হয়েছে সেটা উপরে লিখে দেব, আর নিচে কি লিখব, যে যত দ্বারা গুণ করতে বলেছিল ভুল করে অন্য দিয়ে গুণ করেছি, তাদের পার্থক্য, তাদের বিয়োগফল, তাদের পার্থক্য মানে তাদের বিয়োগফল লিখে দেব। মানে 52 থেকে 25 বাদ দিলে কত হয়? 27। 52 থেকে 25 বাদ দিলে কত হয়? 27। তাহলে 324 কে আমরা 27 দিয়ে ভাগ করব। 27 একে 27, 5 54, 27 দুনে 54, 12 হবে আনসার। টুক করে টিক মেরে চলে আসবো। 324 উপরে আছে, নিচে কি করব, যে দুটো গুণের ব্যাপার দিয়েছে সেই দুটো গুণের মধ্যে যেটা পার্থক্য হবে সেটা বাই করে দেব, ওইটা দিয়ে ভাগ করে দেব। এবার যদি ডিটেলসে করতে চায়, কোনো একজন স্টুডেন্ট বলল যে স্যার যদি অঙ্কটাকে ডিটেলসে করি তাহলে কি করব, তখন তুমি কি করবে, কোন সংখ্যাকে বলেছে তুমি সংখ্যাটাকে মনে মনে এক্স ধরে নেবে। এবার বলেছে কোন সংখ্যাকে 25 দ্বারা গুণ করার জন্য বলা হলো, তাহলে 25 দিয়ে গুণ করলে কত হবে, 25x হবে। এবার বলছে বালক কি করেছে, বালক করেছে কি, 52 দিয়ে গুণ করে ফেলেছে সংখ্যাটিকে, তাহলে বালক গুণ করেছে 52x। তাতে কি প্রবলেম হয়েছে, তাতে প্রবলেম হয়েছে যে রেজাল্টটা এদের মধ্যে যে পার্থক্যটা সেটা 324 হয়ে গেছে, মানে 52x হওয়াতে 25x এর থেকে 324 বেশি। মানে অনেক স্টুডেন্ট এরকম ডিরেক্ট লিখতে পারে না, ওরা এমন লেখা, এমন লেখাটা প্রেফার করে যে 52x যেটা বেরিয়েছে ওটা 25 গুণ করলে যেটা হতো তার সাথে বলেছে 324 বেশি পাওয়া গেছে, এরকম ভাবে লেখাটা পছন্দ করে। তো এটা লেখো বা এটা লেখো, দুটো একই ব্যাপার। এবার এখান থেকে কি করে, এখান থেকে করে 52x মাইনাস 25x, মিউট করবে, কেউ অন করবে না, সমান 324। এখান থেকে আমরা পাবো 27x সমান 324, 27 দিয়ে কাটবো, x এর মান 12, অতএব সংখ্যাটি হবে 12। এটা হচ্ছে জেনারেল প্রসেস, শর্টকাট টেকনিক বলে দিলাম, জেনারেল টেকনিক বলে দিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো, কনফার্ম করবে, আশা করি সবাই বুঝতে পেরেছো, কনফার্ম করবে। পরের কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, এরকম টাইপের কোশ্চেন আসতে পারে, যদিও অনেকে এটা বলবে সিলেবাসের বাইরে, কারণ এই প্রবলেমটা অ্যাকচুয়ালি একটা সম্ভাবনার অঙ্ক, প্রবাবিলিটি বলে একটা টপিক আছে, এটা 11-12 এর ম্যাথে থাকে, সেখানকার অঙ্ক। কিন্তু আবারও সেই একই কথা যে আমাদের যেহেতু টপিকে মেজারমেন্ট আছে, সিলেবাসে পরিমাপের ব্যাপার আছে, তাই এগুলো তার মধ্যে পড়ে যায়, তাই আমরা এগুলোকে আমাকে একটু একটু করে করে রাখতে হবে।
পদ্মত্ব চিত্র অনুযায়ী কলকাতা থেকে আগ্রা কত রকম বিভিন্ন পথে যাওয়া যায়। আমরা একদম সহজভাবে শিখবো, বেশি জটিলে যাব না। আমি যদি নর্মালি তোমাকে একটা প্রবলেম দিতাম, যদি তোমাকে বলতাম এই একটা রাস্তা আছে, এখান থেকে এরকম দুটো রাস্তায় ভাগ হয়ে গেছে, এবার দেখা গেল এখান থেকে আবার এখান থেকে এরা মিলিত হলো, আবার দুটো ভাবে ভাগ হয়ে গেছে, এই ধরো কোশ্চেন দিলাম, ঠিক আছে। এখন যদি তোমাকে আমি বলি যে মোট কত রকম ভাবে রাস্তা হচ্ছে, কত রকম ভাবে পৌঁছানো যাবে, এটা কোশ্চেন হতে পারে। তো এরকম ছবিকে নানা রকম ভাবে করে তোমাকে কোশ্চেন দিতে পারে। তো তোমাকে দেখতে হবে যে এইসব পদ্ধতিটা কি। তো আগে পদ্ধতিটা শিখতে হবে। পদ্ধতি কি হচ্ছে তুমি ভেবে দেখো, যদি তুমি এখান থেকে শুরু করো, এখান থেকে এসে তুমি হয় এইভাবে যাবে নাহলে এইভাবে যাবে, তাহলে প্রথমে একটা রাস্তা ছিল, পরে হয়ে গেল দুটো রাস্তা হলো, এবার দু রকম রাস্তা পেয়েছো। খুব ভালো করে শুনবে, আমি যদিও শর্টকাট টেকনিক তারপর বলে দেবো, এক লাইনে আনসার দেবে, কিন্তু প্রথমে বলে দিচ্ছি তোমার কাছে দুটো রাস্তা হয়ে গেছে। এবার কি, একটা স্টুডেন্ট এই রাস্তায় এসে এদিক দিয়েও যেতে পারে, এদিক দিয়েও যেতে পারে, মানে দু রকম ভাবে যেতে পারে। আবার একজন স্টুডেন্ট এদিক দিয়ে গিয়ে সেও দু রকম যেতে পারে, তাহলে এখানে কিন্তু আবার দুটো রাস্তা বেড়ে গেল, মানে চারটা রাস্তা হয়ে গেল। আমি আবার রিপিট করছি, প্রথমে এই গেল এই গেল, তাহলে এই মুহূর্তে ও একরকম ভাবে গেছে, এবার যখন এরকম ভাবে যাবে তাহলে ও দু রকম ভাবে যেতে পারে, হয়ে গেল এই মুহূর্তে দু রকমের রাস্তা হয়েছে। এবার ভাবো কোনো একটা স্টুডেন্ট উপরের দিক দিয়ে এসেছে, কোনো একটা স্টুডেন্ট উপরের দিক দিয়ে এসেছে, দিয়ে এখানে আবার বলছে এইরকম যেতে পারো এরকম যেতে পারো, তাহলে স্টুডেন্টটা যে উপর দিয়ে এসছে সে তো এরকমও যেতে পারে এরকমও যেতে পারে, মানে সে দু রকম ভাবে যেতে পারে। আবার যে নিচ দিয়ে যাবে সেও দু রকম ভাবে যেতে পারে, যে কারণে মোট চার রকম হয়ে যায়। তাই আমরা একদম শর্টকাটে যেটা শিখবো, যে যতগুলো এরকম রাস্তার দাগ থাকবে, এটা এক, এটা দুই, এটা দুই, এটা তিন, এটা এক, যতগুলো এরকম থাকবে তাদের গুণ করে দেব, এটাই হবে আমাদের আনসার। তো মোট 12 রকমের রাস্তা পাওয়া যাবে, এটা হচ্ছে একদম শর্টকাটে আনসার। সবাই বুঝতে পেরেছো? কনফার্ম করবে, সবাই বুঝতে পেরেছো? কনফার্ম করবে। স্যার ওই যে দাগগুলো, ওইগুলো অমন ভাবে দাগানো থাকবে না, আমাদের ভেবে নিতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাগানো থাকবে, আর যদি নাও থাকে তুমি বুঝে যাবে তিনটে দাগ মানে তিনটে রাস্তা। ঠিক আছে, পরের কোশ্চেন, সোজা প্রথম কোশ্চেন। করা হয় না, স্যার নিচে আমার না হ্যাঁ বলো, কি বলছো? ছবিটা একটু আরেকবার দেখাবেন তো। ছবিটা ছবিটা আরেকবার হ্যাঁ দেখান। বলছি, প্রথমটা আর শেষেরটা যেহেতু একই আছে, ওই জন্য ওটার নাম্বারটা একই হবে। মানে আমি বলতে চাইছি, যেমন হ্যাঁ, 1 2 3 এক এক এবার চলে এক আসলো। দুই দুই তিন এক, ওটা যদি চারটে থাকতো তাহলে আবার চার বসাতাম, 2 2 বার কেন হলো? দুই দুবার আছে বলে, এখানে দুই আছে এখানে দুই আছে, আচ্ছা রাস্তার, হুম হুম রাস্তা, এখানে তিন আছে, এখানে এক আছে, এখানে এক আছে, বুঝতে পেরেছ? সংখ্যাগুলিকে ফাঁকা জায়গায় কোন কোন অঙ্ক বসালে সংখ্যাগুলি 9 দ্বারা বিভাজ্য হবে? দেয়া আছে 30*4, তারপর দেয়া আছে 573*1, তারপর দিয়ে আছে *6708, তারপর দিয়ে আছে *836*57। অনেকে অপশন বি বলছে। সংখ্যাগুলিকে ফাঁকা জায়গায় কোন কোন অঙ্ক বসালে সংখ্যাগুলিতে ফাঁকা জায়গায় কোন কোন অঙ্ক বসালে সংখ্যাগুলি 9 দ্বারা বিভাজ্য হবে? সংখ্যাগুলির ফাঁকা জায়গায় কোন কোন অঙ্ক বসালে সংখ্যাগুলি 9 দ্বারা বিভাজ্য হবে?
অনেকে আনসার বলেছে, আমি শুরু করি আনসার করে। যেটা মানে স্ট্র্যাটেজি যেটা হবে আমরা যেভাবে করব আর কি, ভালো করে মন দিয়ে শোনো। নর্মালি আমরা কি করব, এই দিয়েছে তো, অপশনের দিকে যদি তাকাই তাহলে আমি সবার প্রথমে দেখতে পারি যে আমরা 9 দিয়ে বিভাজ্য হবে তার নিয়ম কি জানি। 9 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে যে প্রবলেম দেয়া আছে তার ডিজিট গুলো সাম করে দেখতে হবে 9 দিয়ে ভাগ যায় কিনা, ঠিক আছে? তো আমার যে অপশন গুলো দেয়া আছে তাদের প্রথম যেগুলো আছে এগুলো বোঝাতে চাইছে, ফার্স্ট যে নাম্বারটা তার স্টার পজিশনে ওদের মধ্যে কেউ হবে, যে নাম্বারটা দেয়া আছে তার স্টার পজিশনে হয় 9 হবে না হলে 2 হবে। আমার যে অপশন গুলো দেয়া আছে 3টে 2, 3টে অপশনে একটা 9 আছে। আমি প্রথমে 9 বসিয়ে দেখি হয় কিনা। 9 বসিয়ে যখন আমি ডিজিট সাম করছি দেখতে পাচ্ছি আমাদের কত হচ্ছে, 16 হচ্ছে। 16কে 9 দিয়ে ভাগ যায় কিনা, নিয়ম এটাই। 9 দ্বারা ভাগ যায় নিয়ম কি, না ডিজিট সামটা যা বেরোবে সেটা 9 দিয়ে ভাগ যায় কিনা। তো ডিজিট সাম করে দেখলাম যে ডিজিট সামটা আমার দাঁড়াচ্ছে 16, তো 16কে 9 দিয়ে ভাগ যায় না, অতএব এটা হবে না। তাহলে বাকি যে অপশন আছে এদের মধ্যে কোনো একটা হবে, ফার্স্ট অপশনটা হবে না, এদের মধ্যে কোনো একটা হবে। আশা করি এই পর্যন্ত সবাই বুঝে গেছো, আশা করি এই পর্যন্ত সবাই বুঝে গেছো। তার মানে আমার ফার্স্ট অপশনটা হলো, প্রথম অপশনটা ক্যান্সেল হলো, ঠিক আছে? আনসার জানি না এখনো, কিন্তু প্রথমটা ক্যান্সেল হলো। নেক্সট নাম্বারে চলে যাও, এমনি যোগ করে কত হচ্ছে, 5 সাথে 12, 12 3 15, 16 হচ্ছে। 9-এর নামটাই আসবে 16-র সাথে কত যোগ করলে, 9-এর নামটাই আসবে 16-র সাথে কত যোগ করলে, 9-এর নামটাই পড়বে 16-র সাথে কত যোগ করলে না 2 যোগ করলে, 16 দুনে 18 হয়, 9 দিয়ে ভাগ যাবে। তার মানে এই অপশনটা হবে না, কারণ এখানে 9 আছে। এই অপশনটা হতে পারে, 2 নম্বর পজিশনের কথা বলছি, 2 নম্বর এই অপশনটা হতে পারে। তার মানে এই মুহূর্তে বুঝলাম এই অপশনটা এই অপশনটা বাদ, এই দুটোর মধ্যে কোনো একটা হবে, এই দুটোর মধ্যে কোনো একটা হবে, তো আর বাকি দুটো হবে না। এই পর্যন্ত কি সবাই বুঝেছো? আগে কনফার্ম করবে, এই পর্যন্ত সবাই বুঝেছো? কনফার্ম করবে, বেশ। এবার হচ্ছে কি, আমরা তৃতীয়টা চেক করব না, তৃতীয়টা চেক করে বেকার টাইম নষ্ট করব না, কারণ এখানেও 6 আছে, এখানেও 6 আছে, অতএব আমি চেক করতে গেলে 6ই আনসার হবে, তাই আমার এটা চেক করা বেকার, অযথা টাইম নষ্ট। চলে যাব 4 নম্বরটা চেক করতে, 8 3 11, 6 17, 5 22, 7 29 হচ্ছে। 29-এর সাথে কত যোগ করব 9-এর নামটা মেলাতে গেলে, 29-এর সাথে কত যোগ করব 9-এর নামটা মেলাতে গেলে, 7। 7। অতএব এটা হবে আনসার 2 2 6 7, অপশন বি ইজ দ্য রাইট আনসার, অনেকেই বলেছো অপশন বি ইজ দ্য রাইট আনসার, অনেকেই বলেছো। পরের কোশ্চেন, 3 জন পূর্ণবয়স্ক ব্যক্তি ও 5 জন বালক কোন একটি কাজের 19/20 অংশ 3 দিনে সম্পন্ন করে, 4 জন পূর্ণবয়স্ক ব্যক্তি ও 8 জন বালক এই কাজের 14/15 পার্ট 2 দিনে সম্পন্ন করে, একজন বালক কত সময়ে এই কাজ সম্পন্ন করবে, একজন বালক কত সময়ে এই কাজ সম্পন্ন করবে। আমি আজকে 11টা অঙ্ক বোঝাবো, বেশি বোঝাবো না, প্র্যাকটিস ক্লাসে অল্প অল্প করে করব, নিখুঁত ভাবে শিখবো, তো 11টা অঙ্ক বোঝাবো, আর বাকি 11টা আবার নেক্সট দিনের জন্য থাকবে। মোট 22টা প্রবলেম আছে, আজকের ক্লাসে 11খানা প্রবলেম বোঝাবো, 7টা অলরেডি হয়ে গেছে, বাকি 4খানা বোঝাবো, মন দিয়ে শুনবে, ভালো করে বুঝবে। 3 জন পূর্ণবয়স্ক ব্যক্তি ও 5 জন বালক কোনো একটি কাজের 19/20 অংশ 3 দিনে সম্পন্ন করে, 4 জন পূর্ণবয়স্ক ব্যক্তি ও 8 জন বালক এই কাজের 14/15 অংশ 2 দিনে সম্পন্ন করে, তাহলে একজন বালক কত সময়ে এই কাজ সম্পন্ন করবে। এইসব অঙ্ক যেহেতু অঙ্কে এই ভগ্নাংশের পার্টটা দেয়া আছে, ডিফিকাল্ট করা আছে, তাই এইসব অঙ্ক নর্মাল ফর্মুলা
বা নর্মাল টেকনিকে করব না। নর্মাল টেকনিকে যে যেগুলো টাইম এন্ড ওয়ার্ক করার সময় যে টেকনিক শিখেছি, সেই টেকনিকে প্রাইমারির অঙ্ক সাধারণত হয় না, কারণ করতে গেলে একটু ক্যালকুলেশন বেশি টাইম যায়। অতএব আমরা এখানে একটু করে স্কিল ব্যবহার করব, একটা করে শর্টকাট টেকনিকের চেষ্টা করব। আমরা কি করব, ধরে নেব যে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির, এটা লিখছি আমি, তোমার লেখার দরকার নেই পরে, বা পরীক্ষা হলে লিখে টাইম নষ্ট করবে না, আমি জাস্ট তোমাকে প্রথমে লিখে দিচ্ছি। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির একদিনে ধরিলাম এক্স অংশ কাজ সম্পন্ন করে, এটা আমি প্রথমে লিখে দিচ্ছি, এটা কিন্তু লেখার দরকার নেই। একই রকম একজন বালক একদিনে ওয়াই অংশ কাজ সম্পন্ন করে, এইটুকু লিখে রাখলাম। এটা আমার লেখার দরকার ছিল না, শুধু তোমার প্রথমে করে দিচ্ছি তাই লিখে নিলাম। এবার দেখো, যেহেতু একজন লোকের এক্স এক্স অংশ কমপ্লিট করে একদিনে, তাহলে তিনজন লোক হলে সেটা কত হবে? তিনজন লোক হলে তাহলে কত হবে বলো? 3x হবে। পাঁচজন বালক আছে তাহলে কি হবে? 5y 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 হবে। এইটার সমান তুমি লিখবে, এখানে যেটা প্রবলেম, কাজটা 3 দিনের কাজ দেওয়া আছে, 3 দিনে যদি 19/20 করে তাহলে একদিনে কম করবে না বেশি করবে? 3 দিনে যা কাজ করে একদিনে কাজ কম করবে না বেশি করবে? কম করবে। কম করবে মানে একদিনে কি করব, 3টা নিচে যাবে তো, কম মানে নিচে যাবে তো, তাহলে 19/60 হবে। সোজা কথায় পরীক্ষা হলে গেছি, পরীক্ষা হলে গেছি এরকম টাইপের অঙ্ক দিয়েছে, কি করব জানো, এরকম ভাবে লিখব, এই লাইনটা পড়লাম দিয়ে লিখলাম 3x + 5y সমান, এখানে যে 3টা আছে নিচের সাথে গুণ করে দেব 19/60। পরীক্ষা হলে এটা লিখব। দ্বিতীয় লাইনে গেলাম, 4x, 8 জন বালক মানে 8y সমান কি করব, কত লিখব? 14/30 14/30 বুঝে গেছো সবাই আশা করি? একটু যদি বুদ্ধি কাজে লাগাও তাহলে ক্যালকুলেশনটা একটু সোজা হবে। 14/30 আর উপরেরটা হচ্ছে 19/60, আমরা যদি নিচের দুটো পার্ট সেম করে নেই তাহলে একটু ক্যালকুলেশন সোজা হয়। মানে একজন স্টুডেন্ট যদি 14/30 কে 28/60 লিখে, তুমি কি আপত্তি করবে? তুমি কি এটা আপত্তি করবে? এটা করার পিছনে লজিক কি? না, উপরে উপর নিচে 2 করে গুণ করে দিলাম, উপর নিচে 2 করে গুণ করে দিলাম, তার পিছনে লজিক কি? এই যে এখানে ষাট স্যার আছে, তখন তো স্যার ওই এটাকে সংখ্যাটাও গুণ হবে এটাকেও স্যার দুই। 60 বানিয়ে নিলাম। হ্যাঁ বলো, কি বলছো? স্যার তখন তো 4x + 8y এটাও 2 দিয়ে গুণ হবে। না 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 না, আমি শুধু ডান দিকে উপর নিচে গুণ করেছি, উপরে আর নিচে গুণ করেছি। 14/30 যেটা আছে, আমি এখানে একটা 2, এখানে একটা 2 করলাম, এই 2 2 কেটে যায় তো, বুঝলে? আমি শুধু উপরে যদি 2 গুণ করতাম তাহলে বাম দিকেও আমাকে 2 গুণ করতে হতো। বোঝাতে পারলাম কি তার কথাটা? মানে কি, তার মানে ফার্স্টেরটা 60 আছে বলে কি ওই জন্য মিলিয়ে একই করে নিলাম, সমান করে নিলাম, এই জন্য এক্স্যাক্টলি, এই মেথডে মানে কাজ যাতে লসাগু করতে আমার সুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমার লসাগু করতে যাতে সুবিধা হয়, তার জন্য দুজনের নিচেরটাকে সমান করে নিলাম। আমার কথাটা কি বুঝলে? ক্যালকুলেশন সুবিধা হবে, লসাগু করতে সুবিধা হবে। সবাইকে কি এটা কি বোঝাতে সব পারলাম একটু সব কনফার্ম ক্ষেত্রে করতে? করতে পারি স্যার? সব ক্ষেত্রে তুমি এটা অ্যাপ্লাই করতে পারো, আর যদি না করতে পারো নো প্রবলেম, মানে নর্মালি এরকম ক্যালকুলেশন টাইপের করবে অঙ্ক সেখানে একটু টাইম নষ্ট হবে। হ্যাঁ, একটু টাইম নষ্ট স্যার, হবে, 30 আর 15, এইভাবে করলে টাইম। হ্যাঁ বলো। 30 আর 15 ওটাও তো লসাগু করা যেত। 30 আর 15 মানে বুঝলাম না, লসাগু সবই পারবে, লসাগু সবই করতে পারবে, আমি তো না বলছি না, 30 আর 60, কিন্তু মানে তুমি পরীক্ষার হলে, একটু পরীক্ষার পরীক্ষা হলে পরীক্ষার তোমার হলে যদি টাইমটা বাঁচবে। এরকম আইডিয়াটা মাথার মধ্যে যদি না আসে আইডিয়া তাহলে। অবশ্যই, আইডিয়া শোনো, আইডিয়াটা আসবে না যেটা বলছো না, এটা তুমি প্রথমবার ভাবছো বলে। এটা যদি তুমি 2-4টা অঙ্ক এরকম করো
অটোমেটিক মাথা কাজ করবে যে আমার ভগ্নাংশের অঙ্কে, ভগ্নাংশের অঙ্কে যখনই কাজ করতে যাবে সবসময় নিচেরটাকে সেম করার জন্য যদি দেখি খুব সহজে হয়ে যায়, যেমন এখানে দেখো নিচে 30 আছে, আমি পরিষ্কার বুঝতে পারছি 60 বানাতে গেলে 2 গুণ করলেই হয়ে যায়। যদি এরকম সহজে হয়ে যায় তাহলে অবশ্যই করে দিও, আর যদি সহজে না হয় দরকার নেই, নর্মাল ভাবে করতে। বোঝাতে পারলাম? স্যার নর্মাল ভাবেটাও একটু দেখিয়ে দেবেন। ঠিক আছে করে দিচ্ছি, আগে এটা দেখো ভালো করে। তাহলে আমি কি পেলাম, 4x প্লাস 5y সমান 19/60। পরীক্ষা হলে গেছি ডিরেক্ট এটা লিখেছি ফার্স্ট, পরের লাইনে লিখলাম 4x, সরি থ্রি এটা এক্স 3x, থ্রি এক্স 5y 3x প্লাস 5y সমান 19/60। তারপরটা কি লিখবো, 4x প্লাস 8y সমান 28/60। 14/30 ছিল, 28/60। বুঝে গেছো এই পর্যন্ত আশা করি, একটু কনফার্ম করবে? হ্যাঁ স্যার। এবার শোনো মন দিয়ে, তোমাকে কোশ্চেনে কি চাইছে দেখো, এইটুকু লিখতে তোমার দু স্যার মিনিট মানে স্যার তোমার 10 থেকে 20 সেকেন্ড লাগবে। হ্যাঁ বলো, কি বলছো বলো। এবার শোনো, এইরকম টুকু এইটুকু করতে তোমার 20 সেকেন্ডও লাগবে না, এই দুটো লাইন লিখতে তোমার 20 সেকেন্ডও লাগবে না, লিখে ফেললে। এবার কোশ্চেনে বলছে একজন বালক কত সময়ে এই কাজ সম্পন্ন করবে, এখানে স্যার কিন্তু পূর্ণবয়স্ক লোক বলো, মাঝখানে স্যার বলছি বলে যে চেপে যাচ্ছে, বলো। 19টা যদি গুণ না হয় তাহলে 14টা কেন গুণ হলো? ওটা তো আমি তোমাকে, যদি কেউ বলে যে 14/30 আর কেউ বললো 28/60, দুটো কি আলাদা? দুটো কি আলাদা? এটাকে 7/15ও বলা যাবে। বলো ও আচ্ছা বুঝতে পেরেছি। স্যার আমি তো, কাটাকাটি করা, এ তো আমি শুধু ম্যাচিং করাচ্ছি, এ তো আমি কারোর সাথে কিছু গুণ করছি না, এটা উপর নিচে আমি এর গুণ করছি, ভগ্নাংশটাই, শুধু এই ভগ্নাংশটাই উপর নিচে গুণ করছি, কোনো বাম দিকে ডান দিকে কোনো কিছু গুণ করছি না, বুঝলে? বুঝতে পেরেছো? এত একটা জানো, করলাম আর একটা করলাম না বলে মানে এই আইডিয়াটা কি আসবে, সেই জন্যই ইয়ে করছি। না পারলে তুমি নর্মাল লিখবে 14/30, কোনো প্রবলেম নেই, লিখে রেখো, ঠিক আছে? আমি দেখে দিচ্ছি, এরপরে বলে দিচ্ছি, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো, পরে বলে দিচ্ছি, কেউ ইন্টারফেয়ার করো না মাঝখানে, ভালো করে শোনো আগে, তারপরে আমি বলে দেবো, আগে ভালো করে শোনো। 3x প্লাস 5y সমান 19/60 লিখলাম, অন্যটা আছে 4x প্লাস 8y সমান 14/30 লিখলাম, 14/30 যেটা, এটা যেহেতু 60 আছে, নিচেরটা 30 কে যদি 60 বানাতে হয় 2 করে গুণ করে দিলাম উপর নিচে, তাহলে 28/60 হয়ে গেল। এই দাঁড়ালো আমার প্রবলেম, এই করতে তোমার 10 সেকেন্ডও লাগবে না। এবার কোশ্চেনে কি চাইছে, বালকের রেজাল্ট চাইছে নাকি পূর্ণ বয়স্ক লোকের চাইছে, সেটা দেখাটা গুরুত্বপূর্ণ। তো আমার কোশ্চেনে বলেছে বালকের, বালক কোনটাকে ধরেছি, ওয়াই কে ধরেছি, ওয়াই যেটা সেটা একজন বালকের একদিনের কাজের পরিমাণ হচ্ছে ওয়াই, একজন বালকের একদিনের কাজের পরিমাণকে ওয়াই ভেবেছি, অতএব আমি এখানে এক্সটাকে কেটে দেওয়ার চেষ্টা করব, অঙ্কে ওয়াই কে বাঁচাবো, ওয়াই কে বাঁচাবো, ঠিক আছে? কোনো ক্যালকুলেশন লিখে করার দরকার নেই, কিভাবে করবে দেখো, এক্স কে যদি কাটতে হয়, ছোটবেলাতে অপর্ণয়ন পদ্ধতি বলে একটা পদ্ধতি শিখেছিলে, কি করতে গো, যে উপরে প্রথম টাকে এক্স কে চার যদি দিয়ে কাটতে দ্বিতীয়টাকে হয়, 3 দিয়ে গুণ করব। প্রথমটাকে 4 দিয়ে দ্বিতীয়টাকে 3 দিয়ে গুণ করতে হয়, মানে এক্স এর দ্বিতীয় ইকুয়েশনের এক্স এর যা মান থাকে, প্রথম ইকুয়েশনের এক্স এর যা মান থাকে, তাদের উল্টো দিয়ে গুণ করতে হয়, তাই না? তুমি কিন্তু শুধু এরকম পাশে গুণ লিখবে কিন্তু গুণ করবে না, মানে এক্স এর সাথে গুণ করে আবার লিখবে না, তাহলে অযথা সময় নষ্ট হবে। তুমি ডিরেক্ট কি লিখবে মন দিয়ে শোনো, ডিরেক্ট কি লিখবে মন দিয়ে শোনো, শুধু ওয়াই রেজাল্টটা লিখবে,
20y, 8 3 24y, যেটা বড় তাকে আগে রাখবে, বা নিচের রেজাল্টটা আগে লিখে নেও, ওটাই বেস্ট হবে। নিচের রেজাল্টটা পারলে আগে লিখে নিও, 24y আর 20y সমান, এটার সাথে 4 গুণ করলে কত হবে গো? আচ্ছা 4 গুণ করলে 76/60। আচ্ছা প্রথমে কোন রেজাল্টটা লিখবো? এটা তো, এটার সাথে 3 গুণ করলে 84/60 মাইনাস 76/60। যেহেতু দেখো সুবিধাটা, লাভটা কোথায়? নিচে 60 থাকাতে আমাকে এখানে লসাগু করতে গিয়ে বেশি টাইম নষ্ট করতে হবে না, শুধু উপর দুটোর বিয়োগ করে দিলেই আনসার হয়ে যাবে। তাহলে আমি কত পাচ্ছি গো? 4y সমান 8/60। 4 × 2 = 8, 2 দিয়ে কাটলাম 1 = 30, y দাঁড়াচ্ছে 1 = 30। এখানে যা বেরোবে তার উল্টোটা হবে দিন সংখ্যা, এটা কাজের পরিমাণ, এটা কাজের পরিমাণ, এটা কাজের পরিমাণ। এক যদি হয় স্যার, এই তার যেমন আমি বুঝতে পারছি 30 হলো, তারপরে 1 = 30। কোন জায়গাটা বলো স্যার? 84/60 আর 76/60 কোথা থেকে একদম আসছে বলো স্যার? উপরে নিচের স্যার? স্যার নিচের দিকে নামান। 4 দিয়ে গুণ করলাম, আচ্ছা আগে এটা বলে নেই ওর কোশ্চেনটা, 4 দিয়ে গুণ করলাম 19/60 কে, দিতে পেলাম 76/60, 3 দিয়ে গুণ করলাম 28/60 কে, যার জন্য পেলাম 84/60। বুঝেছো? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? স্যার শুধু ওপরের আরো গুলোকে কয়েকটা গুণ কোশ্চেন আছে করতে বলো। হবে, মানে আমরা 60 কে তো আর গুণ করছি না 4 বা 3 আমরা দিয়ে। না, 7 7, আমাদের যখন 4 × 19/60 বলে তখন তো অনেকে কেটে দেয় 4 দিয়ে, এবার কাটলে আবার কি লসাগু করতে গিয়ে তুমি জটিলে পড়ে যাবে, লাভ হলো না, তাহলে 7 বানিয়ে লাভ হলো না, ওই জন্য কাটবে না, গুণ করে রেখে দেবে। বুঝেছো? 19 4 = 76। ক্লিয়ার করাতে পারলাম? স্যার তাহলে এবার বিয়োগটা টু দা কেন পয়েন্টে স্যার, বলি, ওটা 1/30 টু দা আর পয়েন্টে 30 বলি কি করে বলো। হবে একটু বলুন। বলছে বললেন না ওয়ান ওয়ান বাই বাই তিরিশ তিরিশ বলতে আর শুধু তোমার তিরিশ এসেছিল হয়? এদিকে, এলো 4y, এদিকে এলো 84/60 মাইনাস 76/60 মানে 8/60 সমান 4y, 4 কাটলে 2 = 30 কাটলে y এর মান 1 = 30। তুমি যেটা পেলে, একজন বালকের, তুমি যেটা পেলে একজন বালকের এক দিনের কাজ, এখন যদি তুমি বলো বালকটা এক অংশ শেষ করবে কত দিনে, তাহলে কি হবে? বুঝেছো? এক অংশ একদিনে 1 = 30 অংশ করে, তাহলে এক অংশ কমপ্লিট করবে, এটা পুরো উল্টে যাবে 30 দিনে। কেউ যদি 30 দিনে এক অংশ কাজ করে, তাহলে সে একদিনে কত কাজ করে? 1 = 30 অংশ। 31 তো অংশ যেটা বেরোয় উল্টে যাবে তোমার আনসারটা। বুঝতে পেরেছো? যে বললে, যে বললে বুঝতে পেরেছো? স্যার, হ্যাঁ স্যার বুঝে হ্যাঁ বুঝেছি বলো এবার। বুঝেছি। বলছিলাম যে আপনি আগে যেটা সে ভগ্নাংশ দেখাচ্ছিলেন না, যে ওই 3 দিনের কাজ করে 19/20 আর একদিনের কাজ করে, ওইখানটা একটু বলবেন কি কম না বেশি, মানে বুঝতে এবার পারিনি। যদি কেউ, বেশ শোনো, এবার তুমি কি করবে, এইভাবে যারা বলছিলে যে স্যার ওই জিনিসটা একটু বলে দিন, যদি আমি 60 না বানাতাম তাহলে কি হতো, দেখো 60 যদি না বানাতে কোনো প্রবলেম হতো না, তুমি ডিরেক্ট পরীক্ষা হলে গেছো, অঙ্কটা দেখলে 3 জন পূর্ণবয়স্ক ব্যক্তি ও 5 জন বালক কোনো একটি কাজে এত অংশ 3 দিনে করে, তুমি এই জায়গায় কি করবে, 3x + 5y সমান
19/7 করে নিলে, এই সাতটা কি করে এলো, এই তিনটা নিচের সাথে গুণ করব, ঠিক আছে? এবার পরের লাইনটার জন্য কি স্যার লিখবে, তিনটা উপরের সাথে গুণ ফোর হবে না? এক্স 19-এর সাথে নয়, নিচে, তার কারণ 19/20 কাজ করে 3 দিনে, তাহলে একদিনে যখন কাজ করবে বেশি করবে না কম করবে? কম করবে না, কম করলে নিচে যাবে তো, কম বুঝলে, করবে, ভাগ হবে। নিচে হবে, তো এই জন্য 19/7। অত মনে রাখার দরকার নেই, তুমি এই তিনটাকে নিচের সাথে গুণ করে দেবে, ঠিক আছে? এবার বলছে 4x + 8y সেটা কত হবে, 14/30 করলে, এরকম রেখে দিতে পারো তুমি যদি 7 না বানাতে চাও। এবার যে টেকনিক বললাম, কি করব, x কাটাতে চাই, উপরটার সাথে 4, নিচেটার সাথে 3। এবার নিচের রেজাল্টটা তুমি আগে লিখে ফেলো, x এর মানটা লেখার দরকার নেই, 24y মাইনাস 20y, আর এদিকের কি হবে, 3 গুণ করলে 42/30 মাইনাস 4 গুণ করলে 76/60। এবার এখানে গিয়ে তোমাকে লসাগু করতে হবে, যদি তুমি ওটাকে আগে 60 না বানাতে, তাহলে এবার লসাগু করে 84-76 আনতে হবে। এই হচ্ছে পার্থক্যটা, বোঝাতে পারলাম, বোঝাতে পারলাম, কনফার্ম করবে? হ্যাঁ স্যার, স্যার হ্যাঁ বলছি স্যার, ওই অঙ্কটার শেষের দিকে 1/30 অংশ হবে, তাই তো? ওটাকেই পরে উল্টে দিয়ে 30 দিন হ্যাঁ আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা উল্টে গেলে দিন হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, একদম, স্যার 24/20 কি হলো ওটা বুঝলাম না বলো কি বলছো, স্যার। চব্বিশ আগে যে বাই আটত্রিশ বাই 84/60 করেছিলেন, 84টা কি করে আসলো? 28-এর সাথে 3 গুণ করা হয়েছে, 28-এর সাথে 3 গুণ করা হয়েছে, বাকিটা এবার রেকর্ডিং দেখে নাও, নাহলে শেষ করতে পারবো না। স্যার আর একটা নর্মাল রেকর্ডিংটা প্রসেসে দেখে নেবে বলছেন, আরেকবার, ওইটা কি একবার দেখাবেন? ওইভাবে ভালো করতে হয়। দিও না, ওইভাবে এখন করাবো না, ওটা টাইম এন্ড ওয়ার্কের যখন অঙ্ক হবে ওখানে দেখবে ওরকম করে দেওয়া হয়েছে। টাইম এন্ড ওয়ার্কের যে কোনো প্রবলেম ওইভাবে করা আছে, সেটা অনেকটা ডিফিকাল্ট হবে এই অঙ্ক করতে গেলে, ঠিক আছে? স্যার ওখানে তুমি এই সবগুলোই করা আছে, কিন্তু এই যে বলো অংশ, এই অং এই এইটা নেই, ওই অংশের যে অঙ্ক, ওখানে যেটা, হ্যাঁ অংশে অংশে তোমাকে কি করতে হবে, ওই 3 দিনের কাজটাকে একদিনে করে নিতে হবে, দিলে তোমার রেজাল্ট এক অংশটা অনেক জটিল ভাবে আসবে, দিতে ক্যালকুলেশনটা অনেকটা ডিফিকাল্ট হবে। কেউ একজন গ্রুপে করে দিয়েছে, তোমাদের গ্রুপেই দিয়েছিল, ওই হোমওয়ার্কের গ্রুপে কেউ একজন নর্মাল ভাবে করে দিয়েছে, ঠিক আছে? তো একবার চেয়ে নেবে, যে করে দিয়েছে সে দরকার পড়লে আবার দিয়ে দেবে, ঠিক আছে? কিন্তু কিন্তু স্যার শেষের দিকটা আর বুঝতে পারিনি। আচ্ছা, তুমি টাইম এন্ড ওয়ার্কের ক্লাস যখন আবার করবো তখন বলবে, তখন করে দেবো, ঠিক আছে? অযথা বেকার টাইম নষ্ট, যেখানে ফালতু টাইম নষ্ট সেটা করে আমার মনে হয় বেকার করা, ঠিক আছে? এই প্রবলেমটা করো, একটি কাজ এ এবং বি একত্রে 5 ঘন্টায় এবং এওসি একত্রে 4 ঘন্টায়, বিওসি একত্রে এত ঘন্টায় সম্পন্ন করতে পারে, এ একা কত সময়ে এই কাজ সম্পন্ন করবে? একটি কাজ এ এবং বি একত্রে 5 ঘন্টায়, এ এবং সি একত্রে 4 ঘন্টায়, বি ও সি একত্রে 3.5 ঘন্টায় সম্পন্ন করতে পারে, এ একা কত সময়ে এই কাজ সম্পন্ন করবে? পরীক্ষা হলে তুমি অত টাইম পাবে না, ওইভাবে যে অঙ্কটা যেভাবে করালাম ওইভাবে প্র্যাকটিস করো, তুমি ইজিলি পারবে, পরীক্ষায় তুমি ওইভাবে করতে পারবে না, অনেক বড় হয়ে যাবে। এ এবং বি একত্রে 5 ঘন্টায়, এ সি একত্রে 4 ঘন্টায়, বি সি একত্রে 3 ঘন্টায় সম্পন্ন করে, এ একা কত সময়ে এই কাজ সম্পন্ন করবে? ভালো করছেন, কিছু ফর্মুলা শিখবো না, নর্মালি শিখবো। বলছে এ এবং বি দুজন মিলে 5 ঘন্টায় একটা কাজ সম্পন্ন করে, মানে এক অংশ করে। আমরা সবসময় কি করব, 1 ঘন্টায় কত কাজ করে সেটা বের করে নেব, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে বলো তো, 5 ঘন্টা যদি এক অংশ করে তাহলে 1 ঘন্টায় কত হবে, এক ওয়ান বাই ঘন্টায় কত ফাইভ করবে, 1/5। একের তাহলে আমরা পরীক্ষা হলে গিয়ে, পরীক্ষা হলে গিয়ে ডিরেক্ট লিখবো, এ প্লাস বি 1/5 অংশ কমপ্লিট করে,
1 ঘন্টায়, 1 ঘন্টায় দিনও থাকতে পারে কোশ্চেনটায়। তো এইটুকু লিখবো পরীক্ষায়, আর বাকি কিছু করব না। একই রকম এসিটা কি করব গো, 1-4 উল্টে দেব। বি আর সিটা কি করব, 7-2 আছে, 3 × 1=2 মানে 7-2, উল্টে দিলে করা হবে, কে বলবে? 2-7। 2-7, এইটা দাঁড়িয়ে গেল আমাদের পরীক্ষা হলে গিয়ে কাজ। পরীক্ষা হলে গিয়ে কাজ স্যার হলো বলছি এইটা। এবার স্যার বলছি হ্যাঁ বলো, 1-5, 1-4, ওটা কি করে, ওটা কেন করছেন বুঝতে পারলাম না। যা ঘন্টায় থাকবে অংশ, এটা অংশ। 5 ঘন্টায় যদি কেউ 1 অংশ সম্পন্ন করে, মন দিয়ে আমার কথাগুলো শোনো, নাহলে একই কথা 10 বার বলতে হবে। 5 ঘন্টায় কেটে যদি যাচ্ছে কেউ নেটওয়ার্কের এক প্রবলেম অংশ জন্য। সম্পন্ন করে, 5 ঘন্টায় যদি 1 অংশ সম্পন্ন করে, 1 ঘন্টায় হয় 1/5 অংশ, বুঝতে পারলে? 5 ঘন্টায় যদি 1 অংশ সম্পন্ন করে, 1 ঘন্টায় হবে 1/5 অংশ। নেটওয়ার্ক প্রবলেম হলে আবার রেকর্ডিংটা দেখো, ওকে? নাহলে কিন্তু এগোতে পারবে না, তোমাদেরই ক্ষতি হবে। অনেকেই বলবে যে এতক্ষণ পড়াচ্ছে অথচ অল্প অঙ্ক হচ্ছে, মেন প্রবলেম তো ওটাই হয়ে যাবে না? এই জন্য একটু নিজেদেরকেও সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। যে যে এরিয়াতে থাকো চেষ্টা করবে ওই এরিয়াতে বেস্ট কোন সিমে নেট ভালো চলে সেটা ব্যবহার করতে, অথবা পারলে ওয়াইফাই জিও ফাইবার বসিয়ে নেবে। জিও ফাইবার অনেক কম টাকাতে অনেক ভালো সুবিধা দেয়, সেটা বসিয়ে নেবে। গ্রামে গ্রামে জিও ফাইবার পৌঁছে গেছে, তাতে দেখবে তুমি ক্লাসগুলো অনেক ভালোভাবে করতে পারবে। পরীক্ষায় চাকরি পেতে হবে, অতএব আমাকে এখানে কোনো রকম ভাবে কম্প্রোমাইজ করলে চলবে না। সুবিধা, ঘরে বসে পড়ার সুবিধা পাচ্ছি, এই সুবিধা সবসময় মেলে না, বা সবসময় আমরা ভালো কিছু পাই না। আজকে ঘরে বসে আমরা যে সুবিধাটা পাচ্ছি, আমরা অন্যের কাছে পড়তে গিয়েও সেই সুবিধা পাই না। অতএব এই সুবিধা আমাকে কাজে লাগাতে হবে, তাতে একটু ইনভেস্ট করতে হলে করব, 6 মাস করব কিন্তু ভালো করে। তাহলে এইটুকু হয়ে গেল। এবার আমাদের কোশ্চেন কি, এ একা কত সময়ে এই কাজ সম্পন্ন করে, এর বের করতে হবে। বলো তো কি করতে পারি, এ বের করতে গেলে কে বলবে আমাকে? স্যার এগুলা এ যোগ এগুলা করলে মান মাইনাস বের তিন, করতে গেলে, স্যার প্রথম এগুলা দুটো যোগ যোগ করলে করে দ্বিতীয়টা, তৃতীয়টা মাইনাস। যা আসবে তার সাথে বি প্লাস সি সব যোগ যোগ করার করলে। দরকার নেই, শোনো, সব যোগ করবে না। তোমার যেহেতু এ বের করতে হবে, এটা বের করতে হবে, এটা তুমি কি করবে তাহলে, এ যেখানে যেখানে আছে, এ যেখানে যেখানে আছে তাদেরকে যোগ করবে, দিয়ে অন্যটা বাদ দিয়ে দেবে। বুঝেছো আমার কথাটা? যেহেতু তোমাকে এ বের করতে হবে, তাই এ যেখানে যেখানে আছে তাদের দুজনের রেজাল্ট যোগ করো, তাহলে কত হয় গো? 2A+B+C। এবার এখান থেকে কত বাদ দেব বলো? আর একটা বাদ দিয়ে দিচ্ছি, বি এমনি বি প্লাস সি প্লাস সি, বি প্লাস সি কেটে যাবে, 2A রেজাল্ট দাঁড়াবে। তাহলে 2A রেজাল্ট কত? 1/5+1/4 − 2/7। কত ক্যালকুলেশন দাঁড়াচ্ছে গো? 5, 4 আর 7, লসাগু কত? 140। 140, 28, 35 আর 40, ঠিক লিখেছি? কত দাঁড়াচ্ছে? কি করে অত সহজে করতে পারলাম? যখন আমি এই 5 দেখতে পাচ্ছি, তখন আমি জানি এই 3টের গুণফল তো 140, তার মানে 5 বাদ দিয়ে বাকি দুটোর গুণফল হবে উপরে 28। যখন আমি 4-এরটা করতে যাব, এটা বাদ দিয়ে বাকি দুটোর গুণফল হবে উপরে 35। যখন 7-এরটা করতে যাব, 7 বাদ দিয়ে বাকি দুটোর গুণফল উপরের সাথে গুণ হবে, 5×4=20, উপরে 2 ছিল তাই 40। এবার 28, 35, 40-এর মধ্যে ক্যালকুলেশন করার সময় 35 আর 40 থেকে -5, 28 নিলে 23/140। তার মানে আমরা পেলাম যে 2A কাজ করবে, এ নয়, 2A কাজ করবে 23/140 অংশ। এটা অংশ, কাজ পেলাম। তাহলে এ যদি কাজ করে,
এ যদি একা কাজ করে তাহলে বেশি করবে না কম করবে গো? কম কম বলো, কম করবে। তার মানে 23/180 অংশ করবে এ। এবার আমাকে কোশ্চেনে কি চেয়েছে গো? স্যার এটা এ 280 একা কত হবে না? সময়ে কাজটা দুশো সম্পন্ন আশি করবে? 280 হবে ও না? 280, সরি সরি সরি, 280, 280 অবশ্যই হবে, কনফিউশনের কিছু নেই, দুই তো গুণ হবে শুধু। তো 23/280, তাহলে আমাদের আনসার কি হবে গো? এটা অংশ, এক এটা অংশ উল্টে হলে এক দিলেই হয়ে ঘন্টা, যাবে। উল্টে দিলে হবে আনসার। তাহলে 280/23 হবে আমাদের আনসার, 280/23 হবে আনসার। কোনটা হবে গো? 280/23, অপশন এ। পুরো ক্যালকুলেশন করার দরকার নেই জানো? অপশন এ কি করবে, কে বলবে? শুধুমাত্র ওই লবলব লাস্ট ডিজিট, 23 দুনে 46 আর 50 মিলে গেলে, শোনো, এটা 23 দুনে 46 মানে 51, এটা মিলবে না। 23 দুনে 46 আর 52 মিলবে না, 23 দুনে 46 সাথে 53 মিলবে না, একমাত্র অপশন এ হবে। পুরো করার দরকার স্যার নেই, ইউনিট ডিজিটটা দুশো ক্যালকুলেশন আশিকে করলেই হয়ে 23 যাবে। দিয়ে ভাগ করে, ইউনিট ডিজিট, এক্স্যাক্টলি ঠিক বলেছো, ইউনিট ডিজিটটা ক্যালকুলেশন করে তাড়াতাড়ি বলে দিতে পারবো, অযথা টাইম নষ্ট করার দরকার নেই। 280/23 দিয়ে ভাগ করলাম, বের করলাম, দরকার নেই, শুধু ইউনিট ডিজিটটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। 23 দুনে 46 আর 50, 50-এর শূন্য, আর আমাদের রেজাল্ট 280/23 আছে, তো শূন্য আছে লাস্ট, অতএব অপশন এ হচ্ছে রাইট আনসার। আশা করি বোঝাতে পেরেছি সবাইকে, কনফার্ম করবে। স্যার স্যার বলো বলো স্যার বি বলো, প্লাস সি আর বি প্লাস স্যার বি প্লাস সি আর বি প্লাস সিটা কি করে কেটে যাচ্ছে ওটা? প্রথম দুটো যোগ করলে বেরোচ্ছে 2a+b+c, লাস্টে আছে b+c। প্রথম দুটো যোগফল থেকে লাস্টের ইকুয়েশনটা বাদ দিয়ে দিলে b+c কাটবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পেরেছি এবার দরকার পড়লে স্যার। আবার ওইখানে রেকর্ডিং দেখবে। ডিজিট যোগ বলতে কিরকম বলছেন? বলো, ডিজিট কি মানে ডিজিট এই যোগ যে বলে তোমার, ওটা কি? হ্যাঁ, 12^4/23 যেটা আছে না, এটা মানে অ্যাকচুয়ালি কি বোঝো, 12+4/23 করো তো, তাই না? হ্যাঁ এইটা যখন মানে ক্যালকুলেশন করো তখন কি করো, আগে এইটা 2-এর সাথে গুণ করা হয়, 23 দুনে 46 4-এ 50, তাই না? নর্মালি এটা ক্যালকুলেশন করতে গেলে কি করে লোক, 23 × 12+4 করে তো, বলো উপরের রেজাল্টটা। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এই যে 23 × 12 করতে যাবে, তোমার পুরো করার দরকার নেই, তুমি শুধু লাস্ট ডিজিটটা করো, 3 × 6 = 4, 3 × 6 = 4, 10, 10-এর 0, লাস্ট ডিজিটটা শূন্য হচ্ছে, কিন্তু বাকি যতগুলো আছে ততগুলোর ক্ষেত্রে দেখো, এর 3, এর 2 আর এর 5, 3 × 6 + 5 11, লাস্ট ডিজিট 1 হচ্ছে, 3 × 6 + 6 = 12, লাস্ট ডিজিট 2 হচ্ছে, 3 × 6 + 7 = 13, লাস্ট ডিজিট 3 হচ্ছে, কিন্তু আমাদের লাস্ট ডিজিট 0 আছে, 280, বুঝলে? হ্যাঁ স্যার, বেশ, স্যার হ্যাঁ বলো, ওই ওটা যে করলাম তার উপরে যে 28/35, ওই যে ওটা হলো না, ওটা আবার শেষে 23 চলে আসলো, যে ওই ওই জায়গাটা একটু বলবেন। ওটা টোটাল ক্যালকুলেশন করার পর যা বেরিয়েছে, 28, 35 আর 40, এই তিনটের ক্যালকুলেশনটা 23, বুঝলে? স্যার ওই বি প্লাস সিটা কি কাটা? ঠিক আছে স্যার। হ্যাঁ, আর কে কি বলছেন? স্যার বলছি B+ হুম, সিটা ওইটা কি কাটাকাটি করার কোনো দরকার আছে? ওদিকে লেখার দরকার নেই, ওদিকে ডিরেক্ট 2a লিখে দেবে, বাম দিকের ক্যালকুলেশনটা, এই অঙ্ক যখন দিয়েছে না পরীক্ষা হলে গেছো, এই অঙ্ক দিয়েছে তোমাকে এ বের করতে বলেছে, তুমি যেখানে যেখানে এ আছে তাদের রেজাল্টটা যোগ করবে, উল্টে উল্টে যোগ করবে, আর যেখানে এ নেই তার রেজাল্টটা উল্টে বিয়োগ করবে, হলো? এইটা সমান ডিরেক্ট 2a, হ্যাঁ ওটা বুঝতে এইটা পেরেছি, করবে পরীক্ষা কিন্তু হলে। কা হ্যাঁ কিন্তু কা কেন কাটলেন ওটা বুঝলাম না। কাটার তো কোনো মানে কিছু তো করলাম না, যোগ বিয়োগ সবই তো করলাম, তাই বলছি।
তুমি তো প্রথম দুটোকে যখন যোগ করছো, একটা আছে এ প্লাস বি, একটা আছে এ প্লাস সি, এই দুটো যখন যোগ করছো কি দাঁড়ায়? 2a+b+c না? হ্যাঁ এ আর এ মিলে 2a, আর লাস্টে এটা হচ্ছে বি প্লাস সি। হ্যাঁ তাহলে হ্যাঁ আমরা বুঝতে এইটা থেকে পেরেছি। যদি এটা বাদ দিই তাহলে কি হবে? এগুলো কিছু লেখার দরকার নেই, পরীক্ষালে ডিরেক্ট যাবে। এ চেয়েছে এই দুটোর রেজাল্ট, তুমি 2a সমান ডিরেক্ট লিখবে এই দুটোর, 1^5 + 1^4 - 2^7, এটা লিখবে পরীক্ষালে ডিরেক্ট, বুঝেছো? আর কিছু করতে হবে না। যেটা চাইবে সেটাতে তারপরে 2 বসিয়ে দেব। হ্যাঁ 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 আচ্ছা এটা বলো। আচ্ছা এটার আগে এটা করে দাও, এটা তো একই রকম অঙ্ক, এটা পারবে না করে দিতে হবে, একবার দেখে নাও। 7 জন পুরুষ ও 8 জন বালক যে কর্ম 2 দিনে সম্পন্ন করে, 4 জন পুরুষ ও 12 জন বালক সেই কর্মের 29/56 অংশ একদিনে সম্পন্ন করে, তো একজন পুরুষ কত সময় এই কর্ম সম্পন্ন করবে? একই অঙ্ক না, যে অঙ্কটা বুঝিয়ে দিলাম। একই স্যার, একই। হ্যাঁ এবার চেষ্টা করো, যেভাবে আমি করে তো দিয়েছি স্যার, আমার তারপর এখানে না একটা পারলে বলবে। কথা বলার আছে, বলবো? বলো বলো বলো। বলছি স্যার, আগের অঙ্কটাতে যেমন শেষের পার্টটাতে বলেছে 14/15, ওটা কিন্তু 2 দিনে, তো আমি 15 ইনটু যদি 2 করি মানে শেষেরটা, তো 30 দিন আনসার আসছে। আর এটাতে স্যার যেমন 29/56 আছে, তো এটা 1 দিনে, তো এটার হাফ করে দিলে 28 দিন আনসার হবে এটার। তো এইভাবে কি বলা যায় দেখে, না করতেই হবে সব অঙ্ক? এটা 28 দিন না আনসার করতে হবে, হবে, ওটা হয়তো আমি করেছি পুরো অঙ্ক, আইডিয়াতে মিলে যাচ্ছে। আইডিয়াতে মিলে যাচ্ছে, কিন্তু কিন্তু আমি সবসময় তো হবে না। যতগুলোই দেখেছি স্যার সবগুলোই এইভাবে হচ্ছে। মানে তুমি বলছো যে 29/56 আরেকবার যেটা শুনি আছে নিচেরটাকে আইডিয়াটা। এই 56-র অর্ধেক করে দিচ্ছ বলছো? হ্যাঁ, এটা 1 দিন, 1 দিনে আছে, আর আগেরটা ছিল 2 দিনে, তাই ×2 করে দিলাম, তো 30 দিন, আর এটা 1 দিনে। আমি এইভাবে জটাই দেখেছি সবগুলো, কিন্তু এরকমই চলে আসছে আনসার। মানে এই অঙ্কগুলোতে তুমি বলছো যে এই সেকেন্ড পার্টটা যেটা আছে এইটার সাথে একদিন হ্যাঁ স্যার, এইটা গুণ করলে এটা আনসার দু বসবে, দিনে যেটা 2 দিনে সম্পন্ন হয় সেইটাকে হাফ করছি। হ্যাঁ হুম হুম কিন্তু না, সেটা মাল্টিপ্লাই করছি, হ্যাঁ নর্মালি আর এটা যেটা হয় না, একদিনে ঠিক সম্পন্ন আছে, হচ্ছে সেটাকে হাফ এটা করে হয় না দিচ্ছি। একে। হ্যাঁ হ্যাঁ এটা মিলে যাচ্ছে কোনো কারণে, কিন্তু ওরকম হবে না। আমি অঙ্ক দেবো তোমাদেরকে, ঠিক আছে, আমি তোমাদেরকে দেবো, স্যার, তাহলে 19/20 তোমার এই টাকেও যদি এই 3 দিয়ে গুণ রুলসের করা হয় জন্য। তখন তো অপশন পাচ্ছি না। 19/20 না না, ও বলতে চাইছে সেকেন্ড লাইনটা যেটা আছে সেই লাইনের শুধুমাত্র এইটুকু গুণ করে দিলে আনসার মিলে যাচ্ছে, এবং এই অঙ্কেও তাই মিলে গেছে। ও বলতে চাইছে এই অঙ্ক আমি হাতে করেছি, এখানে এটা একদিন আছে, এই একের সাথে এটা গুণ করেছে, তাই তো? না স্যার স্যার, এটা এটা ভাগ হাফ হবে, করেছে মানে তো আমি তোমার, ভাগ করেছি, কারণ এটা 1 দিনে তাহলে বলেছে কি আর করে ওটা হলো? দু ওটা দিনে গুণ করলে এটা ভাগ, তাই এটার হাফ হয়ে যাচ্ছে তো ওখানে তো গুণ করলে স্যার। বোঝা যাবে অঙ্কটা দুজন কি, মিলে করছে, দুই তো ইনটু 15 করলে অঙ্কটা শুনলেই তো বোঝা ওরকম যাবে হবে আর না, কি। ওরকম হবে না, আমি অন্য অঙ্ক দেবো, ঠিক আছে। আচ্ছা এটা করো, চেষ্টা করো না, কত আনসার হচ্ছে দেখো, করে দাও। এখানে 7 জন পুরুষ ও 8 জন বালক যে স্যার কর্ম এটা দুদিনে সম্পন্ন 28 দিন করে, হবে। 28 দিন হবে, এখনই যেভাবে বললাম করেছো, 7x+8y, স্যার এক্স ধরে নয়, ওই এ বি ধরে, মানে সেভেন আমি এম প্লাস এইট বি ওরম ভাবে করেছি স্যার, সিম্পল ভাবে করেছি। বেশ করে একই ব্যাপার, ওই 7a+8b বলার, 7x+8y বলার সেম ব্যাপার, এটা সমান কত হবে বলো, কি লিখবো কি লিখবো বলো। ওয়ান বাই সেকেন্ড টু মানে স্যার, হাফ 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 হাফ, কারণ এক অংশ আছে না, 1/1 আছে অ্যাকচুয়ালি, আগে যেমন 29/56 ছিল, আমরা এইখানে যেটা থাকে সেটা নিচের সাথে গুণ করি, এখানে তুমি এটার সাথে 2টা গুণ নিচে হবে, নিচের সাথে মানে হাফ হবে, আর নিচের রেজাল্টটা কি হবে, 4x+12y সমান 29/56ই থাকবে, একই থাকবে বুঝেছো গো? একই থাকবে। এবার এখানে স্যার। কার হাফটা চেয়েছে, বলুন না, এবার হাফটা বুঝতে স্যার পারলাম না। হাফটা কেন হলো বুঝলাম না। ওই তো তোমার দুদিনে এখানে করে এক এমন অংশ, কার, একদিনে করে একে 2 অংশ। হ্যাঁ 2 দিনে করে এক অংশ,
একদিনে করে একের দুই অংশ, হ্যাঁ একদম হ্যাঁ সোজা ভাষা। এখানে যে হ্যাঁ রেজাল্টটা হচ্ছে সেটা একদিনের কাজ, সবসময় একদিনের এখানে যেটা পার্সপেক্টিভে বের লেখা আছে করবো। একদিনের, একদম একদিনের কাজটা এদিকে লিখবো, বুঝেছো? একদিনের হ্যাঁ কাজটা এটা। বেশ, এবার দেখো একটা স্টুডেন্ট এই একের দুইকে বানিয়ে নিতে পারে, 56 করে নিতে পারে, কিভাবে? হ্যাঁ, 28 দিয়ে 28 গুণ গুণ করে, করে 28 বাই 56, 28 বাই 56 করে নিতে পারে, 28 গুণ করে, বুঝেছো? আর যদি না চাই করবে না, আর তুমি যদি করতে চাও করে নিলে। এবার তোমাকে কোশ্চেনে কি চেয়েছে? পুরুষ চেয়েছে, পুরুষ মানে এবার কাকে কাটাবো তাহলে? কার রেজাল্টটা কি কাটাবো? বয়কে কাটাবো, ওয়াইকে, আমাকে কাটাবো। এইটাকে কাটাবো তাহলে। এটার সাথে 12 গুণ করব, এটার সাথে 8 গুণ করব, উল্টো গুণ করতে হয়, তাই তো? তাহলে বলো, এই অপনা এটা 32, এটা অপনয়নী 84। নিয়মের মতো। হ্যাঁ, ওই অপনয়নই করছি, অপনয়ন নিয়মের মতো নয়, ওটাই অপনয়ন। তো 12 দিয়ে গুণ করবো, কিন্তু আমরা পুরো গুণ করছি না, ফালতু টাইম নষ্ট হবে। আমরা এখানে ওয়াই কে কাটাবো তাই কেটে দিচ্ছি, আর গুণ করছি না, এক্সটা শুধু গুণ করছি। 84 আর 32 কত হবে গো? 84 থেকে 32 বাদ দিলে স্যার, 3 আর 2 দিয়ে গুণ করলেই চার তো বাই হতো একটু স্যার। তো কাটাকাটি করে গুণ করা যাবে, ছোট করা যাবে তো। স্যার, 3 আর 2 হ্যাঁ, করে দিন। আর একটু ছোট করে নেওয়া যায়, তাই তো? হ্যাঁ স্যার, ও বলছে কাটাকাটি করে একটু ছোট করে নেওয়া যায়, সেটাও করে নিতে পারো। কি কি দাঁড়িয়েছে তাহলে বলো? স্যার, তো 21 তিন মাইনাস দিয়ে গুণ করলে কত হবে? 3 দিয়ে গুণ করলে তো এটা 24 হবে, আর এটাকে 2 দিয়ে গুণ করলে 24 হবে, 24 হয়ে এটাও যাবে। ভালো কথা। যে আমার মেন টার্গেট এইটাকে সমান করা, তো ও বলছে স্যার আমি এটাকে 3 দিয়ে গুণ করলাম, এটাকে 2 দিয়ে গুণ করলাম, মেন কথা এটাকে সমান করা যত তাড়াতাড়ি করা যায়। লসাগু আনতে হবে, এদের লসাগুটা আনতে হয়, 8 আর 12 লসাগু 24, এটাই মেন টার্গেট। তো তাহলে এটা হচ্ছে 8x, এটা হচ্ছে 21x, 21x থেকে 8x বাদ দিলে কত হয়? 13x 13 হচ্ছে এদিকে, আর ওদিকে কত গো? 84 বাই 56 মাইনাস 58 বাই 56, 58 থেকে 84 বাদ দিলে কত? সরি, 84 থেকে 58 বাদ দিলে বলো বলো বলো, 26 26 26, স্যার। 13 দুনে 26, 2 কেটে গেল, 1-এর 28 আছে, এক্স এর মান আসছে 1-এর 28, তার মানে আনসার কি হবে? 28 28 দিন, বুঝতে পেরেছো সবাই? তো 84টা কোথা থেকে আসছে? 28 3-এ 84, 3 দিয়ে গুণ করব, আগের মতো তো 28 বাই 56 ছিল। আর যদি তুমি মনে করো না, ওই 28 বাই 56 বানাবে না, তুমি যদি মনে করো স্যার আমার 1-এর 2-ই থাকুক, তাহলে 3-এর 2 হবে তোমার, 3 দিয়ে গুণ করবে, বুঝেছো? হ্যাঁ স্যার, বুঝেছো কি? হ্যাঁ তাই করবে, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আজকের লাস্ট অঙ্ক, 6টি অঙ্ক দ্বারা প্রকাশিত কোনো বৃহত্তম সংখ্যা এবং কোন লঘুতম সংখ্যা 27, 45, 60, 72 এবং 96 দ্বারা বিভাজ্য? ছয়টি লঘুতম অঙ্ক মানে দ্বারা কি? প্রকাশিত, লঘুতম মানে ছোট আর বৃহত্তম মানে বড়। স্মলেস্ট 6টি অঙ্ক দ্বারা প্রকাশিত কোন বৃহত্তম সংখ্যা এবং কোন লঘুতম সংখ্যা 27, 45, 60, 72 এবং 96 দ্বারা বিভাজ্য? এদের প্রত্যেকের দ্বারা বিভাজ্য বলছে, এদের স্যার, প্রত্যেকের পড়ে দ্বারা পড়ে দেখা বিভাজ্য ছাড়া কি হবে। এটার কোনো অপশন নেই? বলো, করে করে মানে ভাগ করে করে দেখা ছাড়া আর কিছু আছে প্রসেস? এক্ষেত্রে লসাও করা পড়তে হবে। বলো এবার তুমি কি করবে, 1 মিনিট টাইম, তারপর আমি দেখছি। স্যার, এটা লসাগু তো করতেই হচ্ছে। লসাগু করার পর স্যার শুধু বৃহত্তম সংখ্যাটা ক্যালকুলেশন করলেই, তারপরে অপশন চেকিং করলেই বোঝা যাবে স্যার, মানে ক্ষুদ্রতম সংখ্যাটা আর করতে হবে না। ক্ষুদ্রতমটা করতে হবে না, না স্যার, আর কেউ, করার দরকার নেই। আর কেউ বলবে? আর কেউ বলবে? চলো আমি বলছি। দেখো প্রথমত যে অপশন গুলো দিয়েছে, এটা দেখো 9 9 7 9 2 0, এটাও দেখো 9 9 7 9 2 0। আমি যদি আগে বড়গুলোর কথা বলি, তারপর ছোটগুলো আছে, আগে যদি বড়গুলোর কথা বলি,
তাহলে আমি দেখতে পাচ্ছি 9979201, 9989201, 9987201, এই চারটে আছে, ঠিক আছে? সাধারণত যে রেজাল্টটা ডবল ডবল করে থাকে ওটা হওয়ার চান্স সাধারণত বেশি হয়, মানে কোন অপশনে দেখা গেল একই জিনিস তিনটে অপশনে আছে, সাধারণত ওটা কিন্তু রাইট হওয়ার চান্স বেশি থাকে। মানে আমি বলতে চাইছি এই দুটোর মধ্যে কোনো একটা হওয়ার চান্স বেশি, আমি এটা কিন্তু আন্দাজে বললাম, মানে আমি জাস্ট টেকনিক ব্যবহার করে আইডিয়া দিয়ে বললাম। কোনো কারণে যদি আমি পরীক্ষা হলে গেছি, এবার আমি অঙ্কটা জানি না, সময় নেই, আন্দাজে একটা ঢিল মারতে যাই, তাহলে এরকম ভাবে সেন্স ব্যবহার করে করতে পারি, তাতে আমার অনেকটা ঠিক হওয়ার চান্স থাকে। ঠিক আছে, আমি বলছি না ঠিক হবে, অনেকটা থাকে। এবার যেটা হচ্ছে আমি চেক করতে যাব, লসাগু করার দরকার নেই, করব না লসাগু, তাতে অনেক টাইম যাবে, 27, 45, 60, 72, 96 লসাগু করতে গেলে অনেকটা টাইম যাবে। ঠিক আছে, তো তারপরে লসাগু করে তারপর ভাগ করে চেক করব, অনেকটা টাইম যাবে। আমরা কি করতে পারি, আমরা এখানে দেখে নেব যে 45-কে কিসে কিসে দুটো নাম্বারে ভাঙা যায় যারা পরস্পর মৌলিক হবে। যেমন 27-কে তো পাচ্ছি না, দরকার নেই, 45-কে করলে কি হবে, 45-কে পাঁচ কিসে আর দিয়ে ভাগ নয় করা যায়, ফাইভ 5 আর নাইন 9, নয় তো আচ্ছা মৌলিক 7 সংখ্যা নয়, দরকার নেই, তিন নয়, 72-কে করলে আট আর 8 নয়, 9, 96 দরকার নেই, এই দুটো, এই দুটো আপাতত নিয়ে কাজ করলে দেখা যেতে পারে মিলে যেতে পারে, বাকি তো আছে পরে চেক করবো, আগে এই দুটো নিয়ে চেক করে দেখে নিই। ঠিক আছে, তার মানে আমি এই 5 স্যার 8 এই আর দুটো কেন 9, নিলেন স্যার? কারণ আমাদের মেন টার্গেট হবে এমনদেরকে বাছা যাদের পরস্পর মৌলিক দুটো নাম্বার দিয়ে আমি ওদেরকে সেপারেট করতে পারি। 5 আর 9 এরা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, যাদের মধ্যে গসাগু 1 তাদেরকে পরস্পর মৌলিক সংখ্যা বলে। যদি ক্লাস না দেখে থাকো, মৌলিক সংখ্যার ছোট্ট একটা ভিডিও আমি দিয়েছিলাম স্যার আট তো সমস্ত মৌলিক গ্রুপে, নয়, 8 মৌলিক বলছি না, 8 আর 9 পরস্পর মৌলিক, এদের মধ্যে গসাগু 1, ও পরস্পর আচ্ছা মৌলিক হতে গেলে সবাইকে মৌলিক হতে হবে তার কথা নেই, ওদের মধ্যে কমন, ওদেরকে 1 ছাড়া আর কিছু দিয়ে ভাগ যায় না, 8 এবং 9-কে 1 ছাড়া আর কিছু দিয়ে ভাগ যায় না, বুঝেছো কথাটা? তো তাদেরকে বলে পরস্পর মৌলিক। তো আমরা পরস্পর মৌলিক দুটো নাম্বার নিয়ে নেব, দিয়ে সেটাই শুধু চেক করলে হবে, মানে আমি 5, 8 আর 9 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম এইগুলো চেক করলেই হবে। 5 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম চেক করার দরকার নেই, কারণ এখানে যতগুলো অপশন আছে প্রত্যেকটা লাস্টের ডিজিট 0, তার মানে অবভিয়াসলি 5 দিয়ে ভাগ যাবে। এবার আমি চলে যাব 8 দিয়ে চেক করার, 8 দিয়ে চেক করতে গেলে দেখো তো 920, 8 দিয়ে চেক করার নিয়ম কি ছিল, শেষের তিনটে লাস্ট তিনটে ডিজিট ডিজিট মিলছে, শেষের তিনটে ডিজিট অবশ্যই ভাগ যাবে, আট তাহলে দ্বারা দেখো বিভাজ্য হতে হবে। 920 8 দিয়ে কি ভাগ যাচ্ছে, হ্যাঁ স্যার, হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ কত দিয়ে যাচ্ছে, 8 দিয়ে কোথায় যাচ্ছে গো 920-কে, স্যার আট আট তো এগারো যাবেই, অষ্ট আশি যাচ্ছে তো, যাচ্ছে হ্যাঁ তো স্যার, চার লাস্টে চল্লিশ পাঁচ আটটা আটটা চল্লিশ চল্লিশ যাচ্ছে তো, যাচ্ছে তো, আট এগারো আট, অষ্ট আশি আর 40 থাকছে, আট, এক, পাঁচ, হ্যাঁ আট আটশো এগারো পনেরো অষ্ট দিয়ে আশি তারপরে যাচ্ছে চার স্যার, বেঁচে যাচ্ছে, হ্যাঁ থেকে যাচ্ছে, মানে 8 5-এ 40 হচ্ছে, তাই তো? এটা হ্যাঁ হচ্ছে, স্যার, তার মানে 8 দিয়ে ভাগ চলে যাচ্ছে, রাইট, এটাও 8 দিয়ে ভাগ চলে যাচ্ছে, তার মানে এটাও আমার কোনো কাজে লাগলো না, ঠিক আছে, এই নিয়মও নয় কাজে দিয়েও লাগলো যাচ্ছে, না। 9 দিয়ে একটু চেক করে নিই, 9 দিয়ে ডিভিসিবিলিটি নিয়ম কি, যোগ করে ভাগ করুন, সাম অফ নাম্বার যোগ যদি করে ভাগ যোগ যায় করে 9 দিয়ে, নয় নয় এটা দিয়ে হচ্ছে ভাগ, কি, শুধু দিতে এটা আছে হচ্ছে, এটা হচ্ছে না, এটা না এটা না স্যার, এটাও হচ্ছে না, তাহলে এই দুটোর এটা মধ্যে কোনো হচ্ছে না একটা হবে, রাইট, এটা হচ্ছে কোথায় বলো, 9, 9, 18 স্যার, হবে দিতে যাচ্ছে, স্যার, হচ্ছে সব কোথায়, নয় গুলো কেটে যাচ্ছে, 7 আর 2 নয়, হ্যাঁ এটা তো হচ্ছে না, এটা 8 বেঁচে যাচ্ছে না, এইটা শুধু হচ্ছে, হ্যাঁ এই দুটো, আর এগিয়ে যাচ্ছে, বুঝেছো গো, এই পর্যন্ত বুঝে গেছো কি, স্যার এই আমরা পর্যন্ত সবাই 72 কে বুঝেছো কি হয়েছে বলো, সিএটা বলো বলো বলো, 9-এ পরস্পর বাহাত্তর মৌলিক দিয়ে নেই, ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে, 72 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম হচ্ছে, যদি তুমি 72-কে পরস্পর মৌলিক দুটো সংখ্যায় আলাদা করে নিতে পারো, যদি এরা দুজন পরস্পরই ভাগ, এরা দুজনই যদি ভাগ করে তাহলে 72 দিয়ে ভাগ যাবে, 72 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম, 8 দিয়েও ভাগ যেতে হবে, 9 দিয়েও ভাগ যেতে হবে, তবে আমরা বলবো একটা সংখ্যা 72 দিয়ে যাবে, বুঝাতে পারলাম, মাসটা কেন দিলাম, তার আগে 5 দিন নিলাম, এটা বলছি আমি, বুঝলাম না আরেকবার বলো, মানে 8-9 ঠিক আছে নিলাম, 72 কে ভাগ করার জন্য পরস্পর মৌলিক, কিন্তু
আগে যখন করলাম তখন আমরা 5 নিলাম না একটা, যে 5 সবার শেষে 0 আছে মানে 5 দিয়ে যাবে, 5টা কেন নিলাম আমরা তো 72 কে ইয়ে করছি না, তো 8 9 নিব। 45 ছিল যে, 45 45 ছিল আগেটা, 45 টা ছিল, 5 নং 45 ওটাও বলেছে স্যার, 45 এরটাই 5 নয় 45 ছিল, বুঝতে পেরেছো? ওটা করেছিলাম, 72টা ধরতে দেখলাম স্যার 8 আর 9 আসছে। হ্যাঁ বলো। স্যার বলছি যে আমরা শুধু 45 আর 72টাকে কেন ধরেছি? অন্যগুলোতে তোমাকে শুধু 45 72 নিয়ে কথা নয়, যতগুলো অপশন আছে তার মধ্যে তুমি দেখবে যে কোন জিনিসটাকে পরস্পর মৌলিক দুটো নাম্বারের প্রোডাক্ট আকারে লিখতে পারছ, এটাই খুঁজতে যাবে। তুমি 27কে লিখতে পারবে? 27কে কি লিখতে পারবে পরস্পর মৌলিক দুটো নাম্বারে? না 45, 5 আর 9 পাচ্ছ, 7 পারবে না, বা 7 পারবে, 5 আর 12, কিন্তু 12 দিয়ে ভাগযার নিয়ম আবার অনেক বেশি, মানে 12 দিয়ে ভাগযার নিয়ম 3 আর 4 আবার চেক করতে হয়, বুঝলে? মানে 7 দিয়ে ভাগযার নিয়ম হচ্ছে 5 দিয়ে যেতে হবে, 3 দিয়ে যেতে হবে, 4 দিয়ে যেতে হবে, এটা হচ্ছে 7 দিয়ে ভাগযার নিয়ম হবে। বোঝাতে পারলাম কথাটা? তো এই কারণে সোজাটা দেখবো, 72টা দেখলাম, 8 আর 9, এবার 8এরটা দেখলাম দরকার নেই, 9এরটা চেক করলেই হয়ে যাচ্ছে, তো 9এরটা দেখলাম দিতে এই দুটোর মধ্যে কোনো একটা হবে, এবার এই পার্টটা দেখে নাও তাহলেই তো হয়ে যাবে, এটাও তো ভাগ যাবে বলেছে, অ্যান্সার হবে তো 9 দিয়ে কোনটা ভাগ যাচ্ছে? ঠিক আছে স্যার, 9 দিয়ে কোনটা হচ্ছে? একেরটা কি হচ্ছে? অপশন এ হচ্ছে না, না স্যার 9 দিয়ে হবে না, হচ্ছে না, সিটটাই হবে, সিটা হচ্ছে, সিটা হচ্ছে। সিটটা হবে, তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, আর কিছু করতে হবে না, অপশন সি রাইট অ্যান্সার। বুঝতে পারলে? টাইম সেভ হবে। দুটো দুটো নাম্বারকেই সবগুলো দিয়ে ভাগ করে দেখবো তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এখানে যেটা বলেছে 72 দিয়ে, এখানে যে অপশন দিয়েছে, যে অপশনটা রাইট হবে সেটা 72 দিয়ে অবশ্যই ভাগ যাবে, বুঝেছো আমার কথাটা? এখানে যে অপশনটা রাইট হবে, যদি আমি বলি অপশন সি রাইট, তাহলে এটা 72 দিয়ে দুটোই ভাগ যাবে, দুটো নাম্বারই 72 দিয়ে মাস্ট ভাগ যাবে, আর 72 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম 8 দিয়ে যেতে হবে, 9 দিয়ে যেতে হবে। আমি দেখলাম 8 দিয়ে তো ভাগ যাচ্ছেই, দুটোই যাচ্ছে 8 দিয়ে, আর 9 দিয়ে দেখলাম এটাও দুটো দিয়ে যাচ্ছে। 8 তো চেক করার দরকার নেই, সেটা তো আগেই দেখলাম, কারণ অন্য অপশন গুলোতেও 8 দিয়ে ভাগ চলে গেছিল, তাই 8টাকে বলছি আমরা দেখি আগেই দুটো রিমুভ করে দেখলেই হবে, মানে দেখুন 45 আর 72 দেখলেন, তাহলে যদি 96 বা 60টা তো দেখা হলো না, তা দুটো দিয়ে হলেই কি মানে ঠিক হবে এরকম ভেবে নেবো? সাধারণত তুমি যদি একটা কোনো এরকম মিলে যায়, তুমি তো বাকি অপশন গুলো ক্রস আউট করে দিচ্ছ, তুমি তো বলছো এটা হচ্ছে না, যেমন 9 দিয়ে যখন ভাগ করতে যাচ্ছ তখন তুমি দেখলে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, তার মানে এই দুটো রাইট হলো না, তাহলে এই দুটোর মধ্যে কোনো একটা হবে, বুঝেছো আমার কথাটা? হ্যাঁ স্যার এটা বুঝতে পারছি, আমার আমি কথাটা কি বলছি যে বুঝেছো? স্যার আমি বলছি যে স্যার দুটোর ওপর নির্ভর করেই কি এটা মানে দেখবো নাকি তিনটে ভাববো এরকম প্রথমেই, ওটা তো না শেষের কাজ। নরমালি তুমি, 72 দিয়ে তো নরমালি তুমি বাকিগুলো যাচ্ছেই ওগুলোই না, তাহলে ভাববে, ওগুলো তো এমনিতেই অফ হয়ে যাবে। নরমালি তুমি এই জায়গাতে 2, 4, 5টা নিয়ে কথা নয়, তুমি নরমালি দেখবে যে কোনো একটা তুলে নিতে পারো, দিয়ে তুমি যে 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 ভাগ যার নিয়মগুলো তুমি সোজা জানো, তোমার ক্ষেত্রে যার যার ভাগ যার নিয়ম তোমার ক্ষেত্রে ইজি, তুমি সেটাই চেক করবে, তাতেই দেখবে অনেক অপশন ক্রস আউট হয়ে যাবে। যেমন আমি 72কে ভেঙে কি ফায়দা পেলাম, 8 আর 9 পেলাম। আমি যদি প্রথমে 8 দিয়ে চেক করতে গিয়ে কি প্রবলেমে পড়লাম, 8 দিয়ে চেক করতে গিয়ে দেখলাম আমার কাছে যে 4টা অপশন আছে প্রত্যেকটাই ভাগ চলে যাচ্ছে, তাহলে আমি ডিসিশন নিতে পারলাম না, সঙ্গে সঙ্গে আমি 9-এ চলে গেলাম, 9 নিতে দেখলাম এই দুটো হতে পারে না, একটা ডিসিশন নিয়ে নিতে পারলাম। এবার আমি দেখলাম যে এই দুটোর মধ্যে কোনো একটা হবে, এবার এটা রাইট হলে এটাও রাইট হতে হয়, তাই এবার 9 দিয়ে এই দুটোর মধ্যে কোনটা যাচ্ছে সেটা চেক করলাম। তো সাধারণত তোমাকে স্যার এতেই মিলে যাবে। হুম বলো। স্যার বলছি যে আমি যেই বলছিলাম স্যার, ডিজিট যেই সংখ্যাটা ধরবো সেটাকে যদি 4টে দিয়ে যদি ভাঙা যায় তাহলে? বুঝলাম না কি দিয়ে ভাজে। ধরুন আমি যদি ওই 72টাকে ধরলাম, তো এটাকে যদি 4টে দিয়ে যদি মিলে যায় তখন? 4টে যদি মিলে যায় তাহলে আমাকে এটা ক্যান্সেল করে অন্য অপশন দেখতে হবে, ও ঠিক আছে ঠিক স্যার, আছে? তো এই কারণে তোমাকে প্রথমে বাঁচার সময় প্রথমেই তুমি দেখবে যখন, যেমন 7, 7-এর ক্ষেত্রে 5 আর 12 আছে, আমি অঙ্কের দিকে তাকিয়ে দেখেছি সবার শেষে 0 আছে, তাই আমি 5-এর কথা ভাবলাম নাই, প্রথমেই বললাম 5 দিয়ে চেক করতে যাবই না, বুঝতে পেরেছো? তো
তো বিভাজ্যতার নিয়ম যদি ভালো জানো এটা তোমার আর প্রবলেম হবে না। বিভাজ্যতার নিয়মগুলো এই কারণে আমি অনেক বাচ্চার মতো অনেক টেকনিক দেখিয়ে করি, বুঝতে পেরেছো? স্যার আমি বুঝলাম কি বুঝছেন, লসাগু পদ্ধতি বলো, বড় হয়ে যাবে লসাগু পদ্ধতি কি অনেক বড় হয়ে যাবে এটা? লসাগু পদ্ধতি তুমি যদি তাড়াতাড়ি লসাগু করতে পারো তাহলে বড় হবে না, তোমাকে 27, 45, 60, 72, 96 লসাগু করতে হবে। এবার তুমি যদি তাড়াতাড়ি করতে পারো তাহলে ভালো, তুমি এখানে 9 দিয়ে দিলে, 9 3 27, 9 5 45, 60 পুরো নেমে গেল, 9 8 72, 96 নেমে গেল। তুমি তারপরে 8 দিয়ে দিতে পারো বা 3 দিয়ে দিতে পারো, 3 1 3, 5 20, 8, তারপরে 3 3 9, 3 2 6, তারপর তুমি 4 দিয়ে দিতে পারো, 1 5, 4 5 20, 4 2 8, 4 8 32, 5 দিয়ে দিতে পারো, 1 1 1 2 8, 2 দিয়ে দিতে পারো, 1 1 1 2 1 2, 2 4 8, এই দাঁড়াচ্ছে তোমার রেজাল্ট। তার মানে 9 3 27, 4 81, 5 এত 2 4, এই রেজাল্টটা যেটা বেরোবে সেটা এবার এদেরকে ভাগ করে দেখতে হবে। এবার বুঝে নাও, বুঝতে পারলে? স্যার পরস্পর মৌলিকটা একবার বলে দিন না। পরস্পর মৌলিক তাদেরকে বলা হয় যাদের মধ্যে শুধুমাত্র এক দিয়ে তাদেরকে ভাগ করা যায় আর অন্য কোনো দিয়ে ভাগ যায় না। যেমন 8 আর 9 নিলাম, এদেরকে এক একমাত্র ভাগ করে আর কোনো নাম্বার ভাগ করে না, তাদেরকে পরস্পর মৌলিক বলে, বুঝেছো? ওকে স্যার, স্যার 8 দিয়ে মানে তো স্যার 8কে 2 দুটো দিয়ে সংখ্যার ভাগ করা যায়। গসাগু এক। এই কে রিপ্রেজেন্ট করে দিচ্ছে? সামিউল স্টপ করো, তুমি কেন প্রেজেন্ট করে দিচ্ছ? স্যার বলো। বলছি 8কে তো স্যার 2 দিয়েও ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 8 তো মৌলিক হচ্ছে না। আটকে বলছি এখানে আটকে বলেছেন মৌলিক যে আমি বলছি পরস্পর, কখন? ভুল বুঝছো আমার কথাটা, আমি আটকে একবারও বলেছি মৌলিক? পরস্পর মৌলিক কাকে বলে? এমন দুটো নাম্বার যাদেরকে একসাথে একটা কোনো সংখ্যা এক বাদে আর কিছু দিয়ে ভাগ যায় না। 8কে তো 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 9কেও তো 1 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 9 দিয়ে যায়, কিন্তু দুজনকে একসাথে কি দিয়ে যায়? 2 দিয়ে কি দুজনকে একসাথে যায়? 2কে 8কেও ভাগ করে, 9কেও ভাগ করে? না না একজনকে যাবে। তাহলে পরস্পর মৌলিক তাকেই বলবো এক বাদে দুজনকে একসাথে আর কেউ ভাগ করবে না, বুঝলে কথাটা? কথাটা বুঝেছো? যেমন ধরো 3 আর 6 নিলাম, 3 আর 6 দুজনকে কে ভাগ করে? 3 আর 6 দুজনকে কে ভাগ করে বলো? 3 দিয়েই ভাগ যায়। 3 দিয়ে ভাগ যায়, তার মানে এটা পরস্পর মৌলিক বলতে পারবো না, এক দিয়ে তো যাচ্ছে এছাড়া 3 দিয়ে চলে যাচ্ছে, তাই এদেরকে পরস্পর মৌলিক বলতে পারবো না। কিন্তু তুমি 4 আর 5 নাও, 4 আর 5কে কে ভাগ করে? এক ছাড়া আর কেউ ভাগ করে না, তাই এরা পরস্পর মৌলিক। বোঝাতে পেরেছি? হ্যাঁ চলো স্যার টাটা, বুঝতে গুড পেরেছি। নাইট, ভালো থেকো। গুড নাইট স্যার। স্যার রেকর্ডিংটা কি ইউটিউবে পাবো? হ্যাঁ হ্যাঁ, এর রেকর্ডিং দেখবে তোমাদের বুধবার করে ওয়েডনেসডে ইংলিশের প্র্যাকটিস ক্লাসের রেকর্ডিং, আর বৃহস্পতিবার করে ম্যাথের প্র্যাকটিস ক্লাসের রেকর্ডিং। ইউটিউবে প্লে লিস্টে যাবে, ওখানে দেখবে ফোল্ডার বানানো আছে, থার্সডে 8 PM ম্যাথ ক্লাস, ওয়েডনেসডে টাইম দেওয়া আছে ইংলিশ ক্লাস, এই দুটো প্লে লিস্টে গিয়ে পরপর ক্লাস 1 ক্লাস 2 করে সাজানো পাবে ওখানে। আর রাতে আমি লিঙ্ক শেয়ার করে দিচ্ছি, আচ্ছা বাংলার গুলো স্যার বলছি মঙ্গল বাকিগুলো মঙ্গলবারের তোমার দিন যে গ্রুপে ক্লাসটা পাবে। নেন 11টা থেকে, স্যার মঙ্গলবার দিন যে 11টা থেকে ক্লাসটা নেন, ওইটা কি ইউটিউবে পাবো না এতে ড্রাইভে না পাবো? ওটা ইউটিউবে পাবে না, ওটা ওটা ড্রাইভে পাবে, এবং তারাই পাবে যারা লাইভ ক্লাস করবে 50%। আর যদি 50% লাইভ ক্লাস কে করতে না পারে তাহলে তাকে 50 টাকা ফাইন দিয়ে রেকর্ডিং নিতে হবে। 50% 50% মানে প্রেজেন্ট থাকে অর্ধেক? তবে, মানে 4টে ক্লাস ধরো প্রতি মাসে, প্রতি মাসে 4টে ক্লাস মঙ্গলবার করবে, 4টার মধ্যে 2টো ক্লাস মিনিমাম লাইভ থাকতে হবে,
তবে ও রেকর্ডিং ফ্রিতে পাবে। আর যদি কোনো স্টুডেন্ট একটাও লাইভ না করে বা তিনটে লাইভ করলো না, তাহলে ওকে ফাইন 50 টাকা দিয়ে রেকর্ডিং ক্লাস নিতে হবে। কারণ রেকর্ডিং রাখার জন্য, স্টোরেজ দেওয়ার জন্য, এক্সট্রা জনকে শেয়ার করার জন্য এক্সট্রা টাকা দিতে হয়। তাই তুমি যদি লাইভ ক্লাস করো তবে সেই সুবিধাটা দিতে আমি রাজি আছি। সিম্পলিফিকেশন যেহেতু লাইভ ক্লাস করলে ভালো করে শেখা যায়, তাই লাইভের জন্য সুবিধাটা বেশি থাকবে। লাইভ যারা করবে না তাদেরকে ফাইন দিয়ে রেকর্ডিং নিতে হবে, তবে দুটো মিনিমাম করলে তোমাকে রেকর্ডিং দেওয়া হবে। বলছি স্যার যে আপনার যে স্টোরেজ সেটা আমাদেরকে শেয়ার করছেন, আমাদেরও কি স্টোরেজ ঘেরে নিচ্ছে ওতে, মানে মেমোরি যেটা না 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 গুগলের না, মেমোরি, তোমাদের গুগল ড্রাইভে? মেমোরি নেবে না, না না না, হ্যাঁ তোমাদের ওটা। স্টোরেজ নেবে না। চলো টাটা, গুড নাইট, ভালো থেকো, তাড়াতাড়ি লেফট করো, স্যার স্যার 10টা বেজে গেছে। হ্যাঁ বলো বলো বলো। বলছি যে আগের বারে মঙ্গলবার একটা ক্লাস না, আমি করতে পারি না, ওই ডাক্তার দেখাতে ওটা গিয়েছিলাম তো, ইউটিউবে বলছি দেওয়া ওইটা আছে, কি? আগের মঙ্গলবারের ক্লাসটা ইউটিউবে দেওয়া আছে, ইউটিউবে লিঙ্ক শেয়ার করা আছে। দেখবে সিম্পলিফিকেশন ইন্ট্রোডাকশন ক্লাস লেখা আছে, সান আচ্ছা একাডেমিতে ঠিক আছে, যাবে, দিয়ে ভিডিওতে যাবে, দিলে দেখবে প্রথমেই পেয়ে যাবে সিম্পলিফিকেশন ইন্ট্রোডাকশন ক্লাস। স্যার এছাড়া বলছি তোমার একটা গ্রুপে দেওয়া আছে। ম্যাথের প্রবলেম আছে, বলবো? এখন আর শুনবো না, আমাকে রান্না করতে হবে আজকে, খাওয়া দাওয়া না হলে হবে না, পরে স্যার একটা শুনবো, কথা জিজ্ঞাসা করছিলাম বলো। স্যার, বলছি এখানে যে মেসেজে লিখতে বলছেন, মেসেজের অপশনটা স্যার কোথা থেকে পাবো? পাচ্ছি না। স্ক্রিনের উপরে দেখো তিনটে ডট আছে, হ্যাঁ স্যার, স্ক্রিনের উপরে দেখো তিনটে ডট আছে, ওখানে ক্লিক করো, দিলে দেখো হ্যাঁ ইন স্যার, কল মেসেজ দেখা যাচ্ছে, ইন কল মেসেজ, আচ্ছা স্যার, ওখানে ক্লিক করে তুমি যা খুশি টাইপ করবে, যা খুশি মানে পড়া রিলেটেড। হ্যাঁ স্যার, নিশ্চয়ই বুঝেছি, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। চলো টাটা, ভালো থেকো।